وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. قال الله عز وجل: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. جدي نعدا نقا ترى جانا قد تزيك شكرا. প্রস্তুত আমরা জানি এটা বলতে পারছি না, তবে আপনাদের মধ্যে যদি কেউ মনে করেন যে এই জানা আমাদের উপকৃত হবে তাহলে আমাদের উপকার রাখবে। এই জন্য আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই কিছু মাসালার উত্তর জানার জন্য। আমি কিছু মাসালার উত্তর খুব দ্রুত দিব আর কিছু লম্বা করব। প্রথম মাসালাটা আমাদের কাছে হচ্ছে, বলছে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শায়খ অন্তর কোমল করার বিষয়ে কিছু বলে উপকৃত হতাম। অন্তর কোমল করার বিষয়ে কিছু বলে উপকৃত হতাম, এটা একটা ব্যাপক জিনিস, যেটা একটা পূর্ণ একটা মহাদারা দাবি রাখে, পূর্ণ একটা আলোচনা দাবি রাখে, এক ঘন্টা বা দুই ঘন্টা আলোচনা দাবি রাখে। প্রশ্নটা জরুরি বিধায় অনেক মানুষই এখন অন্তর কঠিন হয়ে গেছে। দেখা যায় আগেকার দিনে কেউ কাউকে মারার সময় চিন্তা করতো কেন মারছি, এখন মারতে দ্বিধা করছে না, পয়সার বিনিময়ে কাউকে মারছে, রাস্তার মধ্যে রেখে আসছে, সন্তান সন্ততিকে রাস্তার মধ্যে বিক্রি করে দিচ্ছে, পরিবারের কাউকে অনেক সময় বাবা মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে, কত রকমের পদ্ধতি চালু হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে কাছরতুলকুলুব বা অন্তরে কঠিন কঠিন কাঠিন্যতা, অন্তরে এ রোগটির ব্যাপক প্রাদুর্ভাব হয়েছে। এই জন্য কিছু কারণ তো আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাকাসাত কুলুবুহুম। এরা যেন, ঈমানদাররা যেন কখনো আগেকার আহলে কিতাবদের মতো না হয়, যে আহলে কিতাবদের কাঠিন্যতা তাদের অন্তরে ছেড়ে যাওয়ার কারণে তারা কিতাবের দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। কেন সেটা হল, অন্তর কিন্তু দুই প্রকার তিন প্রকার, একটা হচ্ছে কল মানে অসুস্থ, একটা কল উদাসি কঠিন শক্ত হয়ে গেছে, একটা হচ্ছে কলম মুস্তাকিম বা সুস্থ কল। তো কল কঠিন যারা, যাদের অন্তর কঠিন হয়ে যায়, কেন হয়ে যায় এটা আগে জানলে আমরা কিন্তু বাকিটা সহজে বুঝতে পারব। অন্তর কঠিন হয়ে যায় বেশিরভাগ সময় যে, এক নম্বর হচ্ছে আল্লাহর জিকির থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া হাশরুন ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর জিকির থেকে অর্থাৎ কোরআন তিলাওয়াত থেকে, ওয়াজ শোনা থেকে, নসিহত শোনা থেকে, এবং মাসালা জানা থেকে, দিক থেকে, শরিয়া জানা থেকে দূরে থাকলে অন্তর কঠিন হয়ে যায়, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে ফরায়েজ ফরজ কাজ আদায়ে বিঘ্ন ঘটলে। আল্লাহ তাআলা বলেছেন, ফামিমা নাফতিহি মিতাকুম লা'আন্না ওয়া জা'আলনাকুম লুকাসিন। তারা তাদের আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করার কারণে তাদেরকে আমি লাঠ করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি। অন্তর কঠোর একটা কারণ হচ্ছে ফরজ সালাতের ক্ষেত্রে গুরুত্ব না দেওয়া, ঠিক মতো সুন্দরভাবে ফরজ সালাত আদায় না করা, এটা একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস, গুরুত্ব সাথে দেখা দরকার। তিন নম্বর যে কারণে অন্তর কঠিন হয়ে যায় তা হচ্ছে হারাম খাওয়ার কারণে। হারাম খাওয়ার কারণে অন্তর কঠিন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ লম্বা সফর করে আকাশের দিকে হাত তুলে বলতে থাকে, ইয়া রব ইয়া রব, তার হারাম খাওয়ার কারণে তার দোয়া কবুল হচ্ছে না, তার হারাম পরিধেয় হারাম, তার পানীয় হারাম, এসব কিছু হারাম হওয়ার কারণে তার কোনো কিছুই কবুল হচ্ছে না। এর অর্থ হচ্ছে যে হারাম খাইলে অন্তর কঠিন হয়ে যায়। হারাম আজ আমাদের চেষ্টা করলে অনেক সময় বাঁচতে পারি না। অনেক সময় দেখবেন আপনার রুজি রোজগারের চিন্তা করতে গিয়ে মানুষ এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো সন্দেহজনক। আর হালাল কইয়েন ওয়াল হারাম কইয়েন বাইনা হুমা আমরুল মুশতাবিহাত। হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট, এর মাঝখানে কিছু আছে অস্পষ্ট। তো অস্পষ্ট গুলোর দিকে যে ব্যক্তি যাবে সে ধীরে ধীরে অন্তরটাকে কঠিন করে ফেলবে।
আরেকটি কারণে অন্তর কঠিন হয়ে যায়, তার অতিরিক্ত ঘুণা। ঘুণা এমনভাবে হচ্ছে আপনি না চাইলেও ঘুণা হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছেন, দেখবেন যে কিভাবে মানুষ চলাফেরা করছে, মেয়েরা কিভাবে লোকমনা করছে। আপনি ঘরে বসছেন, আপনার ঘরে টিভি চালু করে দিয়ে আপনার ঘরের ভিতরে বেশরাখানা করে তৈরি করে দিয়েছে, ঘরের ভিতরে ছেলে ঢুকিয়ে দিচ্ছে, মেয়ে ঢুকিয়ে দিচ্ছে, কঠিন অবস্থা তৈরি করে দিচ্ছে। আপনি যে বাঁচবেন কোনো রকমের সেই গুণা থেকে, সেই পরিস্থিতি আপনার যে না রাখেন, গুণা হচ্ছে এর কারণে অন্তর কঠিন হয়ে যাচ্ছে। অন্তর নরম হওয়ার, অন্তর কঠিন হওয়ার আরেকটি কারণ হচ্ছে গুণা হচ্ছে হচ্ছে সাথে সাথে গুণা বলে দিচ্ছেন মানুষকে। অনেকে পত্রিকায় এগুলো উঠায় এবং এগুলি পড়ে, অনেকের কাছে প্রিয় খবর হচ্ছে যেটা পত্রিকায় খারাপ গুণার কথা আসছে, কোথায় কি হচ্ছে সেগুলো, একে অপরকে সেগুলি বলে আরো খারাপ কাজে উৎসাহ দিচ্ছে। এটাও অন্তর অন্তর কঠিন হওয়ার একটি কারণ। অন্তর কঠিন হওয়া কঠোর হয়ে যাওয়ার একটি কারণ হচ্ছে মূর্খ থাকাতে সন্তুষ্ট থাকা, আল্লাহর দিককে না জানা, আল্লাহর দিককে জানা যথেষ্ট, দিন দিনের জ্ঞান অর্জন করা থেকে দূরে থাকা, এর মাধ্যমে অন্তর কি কঠিন হয়ে যাচ্ছে। কারণ যত বেশি আল্লাহকে ভয় করবে তত বেশি অন্তর নরম হবে। আল্লাহকে কারা ভয় করে, ইনামায় সর্বানা নিবাদ করলামা আলমরা ফকিরের শুধু আল্লাহকে ভয় করে। আরেকটি কারণ হচ্ছে অন্তর কঠিন হয়ে যাওয়ার প্রবৃত্তির অনুসরণ। আমরা প্রবৃত্তির অনুসরণ ক্ষেত্রে কোনো কিছুই বাধাই করছি না, সবই অনুসরণ করে যাচ্ছি ভালো অনুসরণ। আল্লাহ তাআলা বলছেন ফালাম আযাব ওয়া আযাব আল্লাহ কুলুবহুম, যাদের তাদের অন্তর পাকা, নিজেরা পাকা করলো আমি তাদের অন্তর পাকা করে দিলাম। প্রবৃত্তির অনুসরণ করলে ধীরে ধীরে অন্তর কঠিন হয়ে যায়, অনুভবে বেদাতিদের বই পড়লে অন্তর কঠিন হয়ে যায়। বেদাতিদের বইয়ের মধ্যে ওই বইগুলি অন্তর্ভুক্ত যেগুলো আপনি অনেক লেখকের বই পাবেন, মানুষ নভেল হিসেবে পড়ছে, হ্যাঁ সিরিজ বই পড়তেছে, মা সুন্দ্রামা অমুক অমুক সিরিজ, এগুলি পড়লে আপনার অন্তর কঠিন হবেই হবে। এগুলির মধ্যে শিক্ষণীয় করে কিছু নাই, শুধু আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র, এরকম আরো বহু জিনিস আছে যেগুলো মানুষকে দিক থেকে দূরে সরিয়ে দেয় এবং অন্তরকে কঠিন করে ফেলে। অন্তর কঠিনের আরেকটি হচ্ছে অহংকার করা, অসৎ চরিত্র হওয়া, এগুলি অন্তর কঠিন করে ফেলে। আরেকটি হচ্ছে অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত বাজার ঘাটে বসে আড্ডা দেয়া, এগুলো অন্তরকে কঠিন করে ফেলে। কারণ এগুলো মানুষকে দিক থেকে দূরে সরিয়ে দেয় ধীরে ধীরে, এবং ধীরে ধীরে তার মধ্যে আল্লাহর প্রতি যে ভয় থাকা উচিত সেটা তার মধ্যে আর থাকে না। অন্তর কিভাবে, তাহলে কিভাবে অন্তর আপনি অন্তরটাকে নরম করবেন? এক নম্বর হচ্ছে সর্বদা জিকির করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার ওসিয়ত চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে নাজা থাকে, আল্লাহর জিকিরে যেন ভিজে থাকে। অর্থাৎ তুমি সবসময় যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলিতে তুমি যেন ব্যস্ত থাকো। আর যদি হাদিসে আসছে যেমন সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আলাজিম, সুবহানাল্লাহ আলাজিম ওয়া বিহামদি, এগুলি বেশি আসছে হাদিসে, এগুলি কি বলা হয় আল বাকিয়াতু সালিহাত। এই বাকিয়াতু সালিহাত গুলো যথাযথভাবে আমল করলে অন্তর ইনশাআল্লাহ নরম হবে। দ্বিতীয় যে কাজটি করবেন অন্তর নরম হওয়ার জন্য, আল্লাহর কাছে হেদায়েত চাইবেন এবং কান্নাকাটি করে চাইবেন, আল্লাহ তুমি আমার অন্তরকে নরম করে দাও, অন্তরকে নরম করে দাও। তৃতীয় যে কাজটি করবেন তা হচ্ছে ফরজ সালাতগুলো ঠিক টাইম মতো জামাতের সাথে আদায় করবেন, এবং সেটার জন্য প্রয়োজনে ইমামের পিছনে দাঁড়ানোর চিন্তা করবেন। আমি একজনকে বলেছিলাম সেজন্য যে যখন আমার হচ্ছে একটি ওসিয়ত না বলছিলাম যে ইমামের পিছনে দাঁড়াবে প্রথম রাকাতে, উদ্দেশ্য ছিল এটাই যাতে তিনি প্রথম রাকাতে আগে আগে আসতে হবে আর সবই হবে, তাহলে উনি কিন্তু এই ভূমিকা না করলে কিন্তু এই জিনিসটা পূরণ করলে কিন্তু আর অন্তর কঠোর কঠোর হয়ে যেতে পারে। মানুষ সারাক্ষণ চিন্তা করবে যে আমি কোনো ভালো কাজে যাব, এই চিন্তাটা খুব জরুরি। এই জন্য সবসময় ফরজের ক্ষেত্রে সবসময় গুরুত্ব দিয়ে ফরজ সালাত যেন আপনার থেকে ছুটে না যায়, কারণ ইন্না সালাত আল আশা অনুন। চতুর্থ যে কাজটি করা দরকার সেটা হচ্ছে যে হালাল রোজগারের ক্ষেত্রে
হালাল রোজগার করবেন, হালাল রোজগার করবেন, হারাম রোজগার থেকে দূরে সরে থাকবেন, হালাল রোজগার করবেন, আর আমানতের সাথে আদায় করবেন কর্মকাণ্ড। আমানতের সাথে কি, আপনার মালিক দেখছে না বলে দুইটা বাজে দোকান বন্ধ করে চলে আসবেন না, হ্যাঁ আর একটু আড়াইটা যদি বন্ধ করা থাকে আড়াইটাই বন্ধ করবেন, আমানতের সাথে কাজ করবেন। আমানত ধীরে ধীরে আমানত আল্লাহর পক্ষ থেকে অন্তরে নাসিব করা হয় জিনিস, যখন মানুষ আমানত দা আমানত ছেড়ে তখন অন্তর কঠিন হয়ে যায়, তখন সে হয়ে যায় জ্ঞানার্থের হয়ে যায়, আর জ্ঞানার্থের হতে হতে অন্তরটা কঠিন হয়ে যায়। পঞ্চম যে কাজটা করবেন সেটা হচ্ছে যতটুকু সম্ভব নফল সালাত কঠোর কাজ করবেন, যতটুকু সম্ভব সারাক্ষণ খাইয়ে রাখ ভালো কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখবেন। ছয় নম্বর হচ্ছে দানের ক্ষেত্রে হাত প্রসারিত করবেন, আত্মীয় স্বজন আল্লাহ তারা যা দিয়েছেন তার মধ্যে থেকে কম হোক বেশ হোক তার দিকে দিবেন। আপনার 10 টাকা আছে 1 টাকা দেন, আপনার 200 টাকা আছে 1 টাকা দেবেন, হবে না সেখান থেকে 20 টাকা দেবেন, হ্যাঁ তাহলে বোঝা গেল আপনি অন্তত 10 ভাগের 1 ভাগ তার যতটুকু আপনার সামর্থ্য দান করবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ অন্তর নরম হবে আপনার। সাত নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন এবং কবরের কথা স্মরণ করবেন, আপনাকে ফেলে ফেলে আসবে নিঃসন্দেহে, আপনাকে আমাকে ফেলে আসবে, কেউ দেখতে যাবে না, সেখানে মার দিলেও কেউ কিছু করতে পারবে না, যদি আপনাকে মার দিলে কোর্টে যান বিচার দিতে যান, কিন্তু কবরে গেলে আপনার কি হবে একটু আগে থেকে চিন্তা করে যান, আবার আপনার সেই জায়গাতে কি হবে আগে থেকে চিন্তা করে অন্তর গরম হবেই, যে আমি কঠোর কেন হব, আমার যে আক্রান্তের পরিণতি কি হবে একটু যদি চিন্তা করে তাহলে কখনো অন্তর কঠোর হবে না, অন্তর গরম হতেই থাকবে। আট নম্বর যেটা করা দরকার সেটা হচ্ছে এলমের মসজিদগুলো সাহায্য থাকবেন, জ্ঞানের মসজিদগুলো সাহায্য থাকবেন, অর্থাৎ যেরকম আজকে আসছেন আপনারা যেরকম তিন এলমের মসজিদ যেগুলো আছে সন্ধ্যার পরে আপনারা আসবেন ডক্টর সাইফুল্লাহ মসজিদ, ডক্টর নজরুল এই মসজিদ, এই মসজিদগুলো ডিরেক্ট এলমি মসজিদ, রাজনৈতিক কোনো মসজিদ না, এগুলি কোনো হারাহারি মসজিদ না, মারামারি মসজিদ না, আল্লাহর দিন শিকার মসজিদ, এগুলিতে হাজির থাকবেন, এগুলির মাধ্যমে আপনার দিন আপনার অন্তর দিন অন্তর ধীরে ধীরে নরম হতে থাকবে এবং আপনি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার রহমত পেতে পারেন। নয় নম্বর হচ্ছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তেগফার বেশি করতেন, বেশি করতেন, যত বেশি তওবা ইস্তেগফার করুন তত বেশি অন্তর নরম হতে থাকবে। মনে করবেন ক্ষমার দ্বারা আপনার অন্তর আল্লাহ তাআলা বলছেন কাল্লা বা রান আলা কুলুবি, অন্তর মরিচা পড়ে যায়, দেখুন মরিচা পড়া শক্ত হয়ে যায়, যতই আপনি তাড়াবেন এটাকে ততই অন্তরটাকে নরম হতে থাকবে, কলবের মধ্যে আপনার কি নম্রতা আসবে, নরম হবে এবং কঠোরতা থেকে আপনি মুক্তি পাবেন। 10 নম্বর হচ্ছে সবসময় চিন্তা করবেন সর্বসারি কোন তরিকায় চলেছে, আমাদের আলেমরা কোরআনী বলেন আল্লাহ তিনি রাতের বেলা কমই ঘুমাতেন আবাদত করতেন, অন্যভাবে আমাদের সালাফরা যারা একটা বিরাট সময় তারা আবাদত করে দুনিয়া থেকে চলে গেছেন তারা কিভাবে দিনের সবকিছু নিজের সবকিছু দিয়েও কান্নাকাটি করতেন আল্লাহর কাছে, সেইভাবে সর্বসারি জীবনী পড়তে পারবেন। এই জীবনী পড়ার জন্য ভালো গ্রন্থ হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনী পড়া, তাবেঈদের জীবনী পড়া, আসহাবে রাসূলের জীবন কথা বই আছে আপনি দেখছেন, তাবেঈদের জীবন কথা বই আছে, হ্যাঁ এগুলি পড়বেন, এগুলির সাথে যতটুকু সাহাবে বিশুদ্ধ গ্রন্থ পড়ার চেষ্টা করবেন, দুটা গ্রন্থ অনেকটাই বিশুদ্ধ, বেশি পুরোটা বিশুদ্ধ না হলে বেশিরভাগ বর্ণনাই শুদ্ধ, এই জন্য এই বইগুলি পড়বেন। যদি ইনশাআল্লাহ বের হবে যে সিয়ারা অনুবাদের অংশ একটা অংশ সাহাবাদের জীবনী সেটা বের হলেও সেটা ইনশাআল্লাহ কিছুদিন মধ্যে বের হচ্ছে সেটাও কিনবেন, কেন জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন যে তারা কিভাবে জীবন অতিবাহিত করেছে, তাদের জীবন নরম ছিল, তাদের কঠিন হৃদয় ছিল না, আপনার হৃদয় কঠিন ভাবে না নরম হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়া বিমুখ হওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন আপনার মতো কত মানুষ একসময় ভালো ছিল একসময় খারাপ অসুস্থ হয়ে গেছে, এই জন্য বেশি বেশি করে দেখবেন দুনিয়া বিমুখ হবেন, কেন দুনিয়া পয়সাওয়ালা যারা ছিল তাদের কি অবস্থা হয়েছে, কিছুক্ষণ দেখবেন তাদের অবস্থা তখন আপনার অবস্থার পরিবর্তন হবেই হবে অন্তরে, যে কি ছিল কি হয়ে গেল এটাই। 12 নম্বর হচ্ছে যেটা সর্বশেষ আমি বলতে যেটা হচ্ছে
আপনি চিন্তা করবেন সবসময় অসুস্থ রোগীদের একটু দেখে আসতে, অসুস্থ রোগীদের হাসপাতালও দেখতে পারেন, তার বাড়িতেও দেখতে পারেন, যেখানে সেখানে দেখবেন অসুস্থ রোগী দেখার পর আপনার মনে হবে আল্লাহ আমাকে কত সুস্থ রেখেছে। আপনার সন্তানদের কথা মনে হবে যে এই সন্তান কত অসুস্থ, আমার সন্তানরা তো আল্লাহ সুস্থ রাখছে। আল্লাহর কাছে নতি স্বীকার করাই হচ্ছে মন নরম হওয়ার একটি কারণ। এগুলো আমি বলছি, এর বাইরে আরও আছে, এগুলো দ্বারা আমরা বুঝতে চাচ্ছি এটা যে আল্লাহর কাছে নরম হতে হলে মোট কথা সবসময় কোনো ভালো কাজে লেগে থাকতে হবে, কোনো ভালো কাজে লেগে থাকতে হবে। কখনো আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া যাবে না। এগুলো সবই জিকির, ভালো কাজ সবই আল্লাহর স্মরণ করা। আল্লাহর স্মরণে থাকলে আল্লাহ তাআলা আপনার অন্তরকে স্মরণ, আল্লাহ তার জন্য তৈরি করে দিবেন, তার জান্নাতের জন্য তৈরি করে দিবেন। এটা হলো এক নম্বর প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, আল কোরআনে কি কোনো দ্ব্যর্থবোধক আয়াত আছে? মুতাশাবিহাত আয়াতগুলো কি দ্ব্যর্থবোধক আয়াত বলা যাবে? আল কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন দ্ব্যর্থবোধক কিছু আয়াত তিনি মুতাশাবিহাত বলেছেন, তাছাড়াও কিছু শব্দ আছে দুই তিনটা অর্থ দেয় এরকম আছে কোরআন কারিমে। ইয়াওমা ইউকশাফুন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যেদিন সাক সাক খোলা হবে, এটা দুইটা অর্থ আলেমরাই করেছে, দুইটা অর্থ। একটা হচ্ছে আল্লাহ তাআলা তার পিণ্ডলী খুলে দিবেন, মানুষ সেজদা করতে বলবেন, মানুষকে মুনাফিকরা পারবে না, ইমানদাররা পারবে। মুনাফিকরা দুনিয়াতে যা দেখিয়েছিল সেটা তাদের প্রমাণ প্রতিষ্ঠিত হবে না, দ্বিতীয় ইমানদাররা সেটা পারবে। আরেক অর্থ হচ্ছে এটা ইয়ুকশাফানসাকে, যেদিন পিণ্ডলীগুলি সোজা করে দেওয়া হবে তারা বাঁকা হইতে পারবে না, তাদের সোজা করার বাঁকা হওয়ার ক্ষমতা থাকবে না, আল্লাহকে সেজদা করতে রুকু সেজদা করতে তারা আর পারবে না। এটাও একটা অর্থ। আরেক অর্থ করা হয়েছে যে কঠিন হবে বিপদ, বিপদ কঠিন হবে। তাহলে একটা অর্থ যদি দ্ব্যর্থ অর্থ দুইটা অর্থ বুঝাচ্ছে, আমরা দ্ব্যর্থ অর্থ দুই অর্থ বুঝাই, এটা অর্থ ঠিক আছে। কোনো কোনো আয়াতের আট দশটা ব্যাখ্যা হতে পারে, সবগুলিও শুদ্ধ হতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য ইমামরা এবারে বই লিখেছেন, যারা আরবি জানেন তাদের জন্য বলছি, ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, নাম হচ্ছে জায়াদুল মাসিহ ফি আইলমি তাফসীর। এই আয়াতের কয়টা অর্থ হতে পারে সব দশটা, পাঁচটা, ষোলোটা, বারোটা সব সব লিখছে উনি। এর অর্থ হচ্ছে আয়াতের কয়টা অর্থ হতে পারে এই বিষয়গুলো অন্যান্য অর্থ হতে পারে, এর একটা লিখছি বলে এটা ঠিক না। এই জন্য আমি চেষ্টা করেছি আমার তাফসিরের মধ্যে একটা শব্দ রেখে দিয়েছি, রেখে দিয়ে যদি কোনো দেখি বহু অর্থ সেখানে একটা শব্দ রেখে নিচে ব্যাখ্যাটা করে দিয়েছি, এই অর্থ হতে পারে, এই অর্থ হতে পারে। কারণ এই অর্থ হওয়াটা আল্লাহর যেহেতু হেদায়তের বাণী, যেটা বহু অর্থ ধারণ করে, সেখানে এক অর্থ নয়, শুধু কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই কোরআন থেকে হেদায়ত নিতে পারবে, কারণ হচ্ছে এখানে আরেকটা অর্থ হতে পারে, আরেকটা অর্থ হতে পারে। সুতরাং আপনার এখানে ভয়ের কোনো কারণ নাই যে একটা অর্থই হইতে হবে, শব্দ হচ্ছে এটা, এই অর্থটা সালফে সালেহীন থেকে বর্ণিত হতে হবে, আপনি বানাইতে পারবেন না। ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আলী তার একটা কিতাব আছে, নাম হচ্ছে যে আল নুকাত ওয়াল উয়ুন, আল নুকাত ওয়াল উয়ুন। এটার মধ্যেও তিনি এরকম একটি আয়াতের কয়টা নোক্তা ব্যাখ্যা হতে পারে সেটা তিনি উল্লেখ করেছেন সুন্দর করে। এটা হতে পারে দ্ব্যর্থবোধক, যদি এই অর্থ আপনি করে থাকেন দ্ব্যর্থবোধক বলতে, তাহলে অবশ্যই দুই অর্থবোধক থেকে দ্ব্যর্থ আমি এটা বুঝি। যদি ভিন্ন কোনো অর্থ আপনি বলতে থাকেন তাহলে আলাদা কথা, তাহলে আপনি কী বুঝলেন, একটি আয়াতের অনেক অর্থ থাকতে পারে কোরআনে কারিমে, এতে কোনো সমস্যা নেই। আর যদি অর্থ আপনি এটা নিয়ে থাকেন যে অস্পষ্ট অর্থ আছে কি না, যেটা আমরা বুঝে থাকি সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে বলেছি আনজাল আল কিতাব মিনু আয়াত মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, আল্লাহ তাআলা তার নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন কিছু আয়াত মুহকাম, কিছু আয়াত আর কিছু আয়াত হচ্ছে মুতাশাবাহ। মুতাশাবে কি, মুহকাম কি, মুহকাম হচ্ছে একবার পড়লেই বুঝে আসে। যেমন কি কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, অসুবিধা হচ্ছে বুঝতে, অসুবিধা হয়নি। আল্লাহু সামাদ, আল্লাহ সামাদ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, বুঝছেন কিনা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, মুহকাম, কোনো সমস্যা নেই। কিন্তু মুতাশাবে আছে কিরকম, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন ওয়া রূহুম মিনহু, তার পক্ষ থেকে রূহ, রূহ বলতে কি বোঝানো হয়েছে,
রু বলতে কি বোঝানো হয়েছে আলেমরা ব্যাখ্যা করে দিয়েছেন, ইবনে আব্বাস ব্যাখ্যা করে দিয়েছেন, পরবর্তী যারা জানে তারা ব্যাখ্যা করে দিয়েছে। এর অর্থ হচ্ছে কিছু 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 শব্দ আছে যেগুলো অর্থ শুধু আলেমরাই জানে, আর কিছু শব্দ আছে যেগুলো বেশিরভাগ সেগুলো হচ্ছে মহকাম, যেগুলো সব মানুষে পড়লে বুঝতে পারে, যখনই কোরআন আয়াত আরবি জানলেই বুঝতে পারবে আয়াতগুলো অর্থ। আর কিছু অর্থ আছে যেগুলো আমাদের অর্থ বুঝতে হলে কোথায় যেতে হবে, সালফে সালেহীনের কাছে যেতে হবে, অর্থাৎ সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে, সাহাবা একরামের কাছে যেতে হবে, তাবেঈনদের কাছে যেতে হবে, ইমামদের কাছে যেতে হবে, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, অথবা ইমামদের মধ্যে বিখ্যাত হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, তারা কিতাবু তাফসির নামে আলাদা গ্রন্থ লিখেছেন তাদের কিতাবের মধ্যে, যুগে যুগে ইমামরা তাফসির করেছেন, তাদের দিকে যেতে হবে। নিজেরা বানিয়ে দ্ব্যর্থবোধক শব্দ যেগুলি বলছেন আপনি, অর্থাৎ মুতাশাবে আয়াতে নিজের মন মতো অর্থ করার কোনো সুযোগ নেই, করলে সেটা হারাম হবে এবং সেটার কারণেই পদদ্রষ্টতা আসে, সেটার কারণেই পদদ্রষ্টতা আসে। গতকাল অথবা পরশু আমাকে একজন ফোন করেছে, বলছে যে ঈসা আলাইহিস সালাম আসমানে আসা আপনি বলেছেন, দলিল দেন। আমি বললাম যে দলিল হচ্ছে আল্লাহ বলছে বার রাফাহুল্লাহ ইলাইহি, আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছে। দলিল হচ্ছে আল্লাহ বলেছেন যে ওয়ামা কাতালু ওয়ামা সলাবু ওয়ালাকিন শুবি আলাহম, আল্লাহ বলছে রাফাউকা ইলাইয়া, আমি আপনাকে আমার দিকে উঠিয়ে নেব। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু আলাইকুম ইবনে মারিয়াম, মরিয়ম ইবনে মারিয়াম তোমাদের উপর নাজির হবেন, অবতীর্ণ হবেন, আসবেন। কোথায় নাজির হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মানারাতিল বায়দা শারকি দেমাস, দামেস্কের পূর্ব পাশে একটি মিনারাতে, সাদা মিনারাতে তিনি দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নাজিল হবেন তিনি বলেছেন। তো আসমান নাজিল হইলেও আসমান থেকে হয়, উপর থেকে হয়, আর উপরে উঠলেও উপরে আসমানের দিকে যায়। আপনার কি আর কি দরকার আছে বলে যেন আসমান শব্দ থাকতে। আমি বললাম যে আসমান শব্দ আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের ব্যাখ্যাতে বলেছেন ইলা সামা, আসমানের দিকে, এবং দেখুন এই তাফসীর গ্রন্থ এই হাদিসে আছে, হাদিসগুলোতে আনতে বললাম, বলে যে আমি মানি না। কেন মানবে না জানেন? কারা মানে না? দুই শ্রেণীর লোক মানে না এখন এটা। এক শ্রেণী হচ্ছে কাদিয়ানিরা, কারণ তাদের মতে ঈসা এবং মাহাদি একই শ্রেণীর কাদিয়ানি, কাদিয়ানি বলে ঈসা এবং কাদিয়ানি বলে মাহাদি, নাউজুবিল্লাহ। তো আবার আরেক শ্রেণী হচ্ছে বর্তমানে যারা হিজবুত তাওহিদে আছে, ওরা হিজবুত তাওহিদ নাম দিছে তারা দল, ওদের নিকটে এই ওই বদমাসটা দাজ্জালটা, দাজ্জাল একটা মরে গেছে না পাননি, ওই দাজ্জালটা হচ্ছে তাদের নিকট হচ্ছে ঈসা আলাইহিস, নাউজুবিল্লাহ, ওদের নিকট হয়ে হচ্ছে মাহদি। তো এইটা তারা বলে থাকে, এই জন্য তারা বিভ্রান্ত করতে পারে আপনাকে একটা গোষ্ঠীকে, যেখানে স্পষ্ট আছে সাহাবা একরামের বাণীতে, যেখানে কোরআন আয়াত বুঝাচ্ছে, হাদিস হচ্ছে, সেখানেও তারা মানবে না। সমস্যা তাদের কোথায়? বললাম যে আপনি কি সাহাবাদের কথা মানেন না? বলেন আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা মানি। বাহ, কি দলিল! এটা দিয়ে দলিল দিচ্ছে, ঠিক আছে। বললাম যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বোঝার জন্য কার কাছে যাবেন? বলে আমি কারো কাছে যাবেন, আমি নিজে বুঝি চেষ্টা করি। মানে এই হচ্ছে পদভ্রষ্টতা। আল্লাহ আল্লাহ রসুলের বাণী বুঝতে হলে আমি তার সাথে তর্ক লম্বাই করেছি, ইচ্ছা করে জানার জন্য তার অবস্থাটা কি। বললাম যে এইভাবে তো হেদায়ত পাবে না, এইভাবে পদভ্রষ্ট হয় মানুষ। যুগে যুগে যারাই ফেরকা হয়েছে, দল হয়েছে, এরাই যখনই সাহাবায়ে কেরাম থেকে দূরে সরেছে, যখনই ইমামদের থেকে কথা থেকে দূরে সরেছে, তখনই এভাবে পদভ্রষ্ট হয়েছে। প্রত্যেকে নিজের মতো করে বুঝে, বলে যে আমার কি কম নাকি, আমি কম জানো না, আমি কি হনুরে, হ্যাঁ আমি কি কম জানলাম নাকি, আমি অনেক কিছু হয়ে গেলাম, এতে তখনই কিন্তু পদভ্রষ্টতা আসবে। সুতরাং আল্লাহর কোরআনে ঠিক আছে মুতাশাবে আয়াত আছে, মুতাশাবে আয়াতের আরেক অর্থ হচ্ছে তা ইয়াতাশাবা, অর্থাৎ দেখতে মনে হয় একরকম কিন্তু একরকম না, কিছু অংশ দেখতে এরকম অর্থ, এরকম অর্থ হতে পারে, দুটো অর্থ হতে পারে। আল্লাহ তাআলা এটা কেন দিয়েছেন? আল্লাহ বলেও দিয়েছেন যে যারা ইমান আনে আর কারা ফেতনার পিছে পড়ে, দেখার জন্য আমলা জিনে ফির কুলুবিম যায়গুন ফায়াত্তাবাউন মা তাশাবাহামিন, যাদের অন্তরে বক্রতা আছে তারা ফেতনার খোঁজার জন্য পিছনে পিছনে ওইগুলি খুঁজে বেড়ায়, ওগুলি খুঁজে বেড়ায় যে এটার অর্থ তো এরকম হইতে পারে, মতো আরে আপনি এটার অর্থ আপনি করার দরকার নেই, এটার অর্থ আমাদের সালফে সালেহীন করে দিয়েছেন, আপনি সেটার অনুসরণ করে চলো। ইত্তাবিউ ওয়ালা তাবতাদুর ফাকাদ কুফিতুম, অনুসরণ করার দরকার, বেদাত করার দরকার নেই, আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে,
সুতরাং আপনি বানিয়ে বানিয়ে নতুন অর্থ আবিষ্কার করবেন না, আপনাকে অবশ্যই সর্বসালিনীতে যেতে হবে। কোরআন বুঝার জন্য আপনাকে আর কি লাগবে না, হ্যাঁ মিজাইল নিয়ে আসছে ফের পাখিরা, হ্যাঁ তারমিহিম বিহেজারা, নতুন নতুন কোরআনের অনুব্যাখ্যা যারা আবিষ্কার করেছে বিভ্রান্ত পথভ্রষ্ট, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বাইরে তারা নিজেরা ব্যাখ্যা করছে, বলছে পুরাতন ব্যাখ্যা চলবে না। আরেকটা গোষ্ঠী বেরোয়েছে ডাক্তার মতিয়ারের অনুসারে যারা ছিল, সবগুলি এখনও আছে, গবলি বিভ্রান্ত পথভ্রষ্ট, এগুলি টাকা পয়সার কাছে নিজে বিক্রি করে দিয়েছে, এদের কোনো ওয়াজও শুনবে না, আলোচনা শুনবেন না। এরা কোরআনের এই মুত্তাশাবে আয়াতগুলো যেগুলো সর্বসাধারণ করেছে অর্থ ধরবে না, নিজেরা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে। কোরআনে কারিমের অর্থকে করার জন্য আপনার আমার বেশি দূর যেতে হয় না, আলহামদুলিল্লাহ আমাদের সালবে সালিন সেটাকে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। আপনার শুধু মানা দরকার, শোনা দরকার, এই জন্য সলফের মানহাজটা খুব জরুরি। সলফে সালিন মানহাজের বাইরে চললে পথভ্রষ্ট সে হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য সালাফি মানহাজটা হচ্ছে শ্রেষ্ঠ মানহাজ, সালাফি মানহাজের বাইরে অন্য কোনো মানহাজে হেদায়ত লাভের চেষ্টা করা অর্থ হচ্ছে অরণ্য রোধন করা, এবং কোনো দিন সে হেদায়ত পাবে না। বুঝতে পারছি কি তাহলে আমরা এটাই বুঝতে চাচ্ছি, মুতাশাবাহাত আয়াতগুলো আপনি যে অর্থ নিচ্ছেন সে অর্থ না, বরং সেটা অর্থ কি অস্পষ্ট রয়েছে, স্পষ্ট করার জন্য কার কাছে যেতে হবে, আলেমদের কাছে যেতে হবে। আমিনু, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এই জাতীয় আয়াতের পিছনে দৌড়ায়। হ্যাঁ মুতাশাবাহ আয়াতের মধ্যে আছে আলিফ লাম মিম, এতে নিঃসন্দেহে মুতাশাবাহ আয়াত, কিন্তু কখনো আল্লাহর গুণ আল্লাহর গুণ সম্পন্ন আয়াতগুলো কখনো মুতাশাবে আয়াত নয়। যারা আল্লাহর গুণ সংক্রান্ত আয়াতগুলোকে মুতাশাবে আয়াত বলে তারা বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট, তারা আল্লাহ তাআলা সম্পর্কে জানতে চায় না। আল্লাহ তাআলা সম্পর্কে যারা জানবে না তারা আল্লাহর সম্পর্কে কঠোর হৃদয় অধিকারী হবে, এবং তারাই ধীরে ধীরে পথভ্রষ্টতার দিকে চলে যাবে, এরাই ফেরকা হয়ে যাবে ধীরে ধীরে, এবং একটি সেক্ট হবে এবং এক একটা নতুন নতুন ধারা আবিষ্কার করবে। আর যারা আল্লাহ এবং তার রসুলের নীতিতে থাকবে এবং যারা কোরআনের ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যা করবে সর্বসার নীতিতে, তারা অবশ্যই সঠিক পথে থাকতে পারবে। তিন নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির প্রতিবাদ কি শুধু ক্যামেরার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে যথেষ্ট, নাকি এর বাইরেও আরও কিছু করার আছে? কি করলে আমরা এ বিষয়ে আল্লাহর প্রশ্নের সম্মুখীন হব না? সুন্দর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, তার শাস্তি মৃত্যুদণ্ড, এটার কোনো তওবাও নাই, তওবা করার কোনো অধিকার তার নাই, কারণ তার বলে যেটা করে ফেলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা যখন মক্কা বিজয় হয়েছে, তিনি কয়েকজনের ঘোষণা করেছেন যে এদেরকে যদি কাবার লুকিয়ে থাকে তাও তাকে হত্যা করো, কাবার ভিতরে কাবার গিলামের ভিতরে তাকে হত্যা করতে হবে, এটা বলে দিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক দাসী রাসূলের বিরুদ্ধে করতো, এক লোকে তাকে হত্যা করে ফেলছে, আমরা জানেন সেই ঘটনা অন্ধ ব্যক্তি, তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে তার বিচার লাগবে না, মাফ করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে একটা, বিচার কে করবে, আপনার কতটুকু করণীয় আছে? একটি জিনিসে আমাদের ভাইরা ভুল করে সবসময়ের জন্য, এই জিনিসটা মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেই দায়িত্ব আপনাকে দেননি, যেই কর্তব্য আপনাকে দেননি, সেটা আপনি নিজের উপর জোর করে নেবেন না, যতটুকু আপনাকে দিয়েছে অতটুকু আপনি করেন, আপনার দায়িত্ব পালন করেন। চোরে চুরি করলে হাত কাটতে হবে, ঠিক না? কোরআনে বলছে না, পালন করবে কে, এটা আপনি করবেন? কে করবে? যাদেরকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা তারা করবে, না করলে কে গুনাহগার হবে? তারা গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন না, কারণ আপনার উপরে দায়িত্ব আসে না। আপনি আবার বলি, পাশের বাড়ির মহিলা রাস্তায় খালি গায়ে হাঁটতেছে, দায়িত্ব কার আটকানো? আপনার নাম মহিলার স্বামীর, মহিলার স্বামীর, মহিলার আত্মীয় স্বজনের, আপনি কি বলতে পারেন? বলতে পারেন পর্যন্ত, এইভাবে হাঁটলে আমাদের সমাজ নষ্ট হচ্ছে, কিন্তু তাকে বেঁধে রাখা, ঘরে নিয়ে যাওয়া, ধরে ফেলা, ঘরে নিয়ে আটকে রাখা, এটা দায়িত্ব কার? ওই ব্যক্তির, আপনার নয়, আপনি আইন প্রয়োগকারী সংস্থাও নয়, নন, আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। আপনার যতটুকু অটুকু পালন করেন না, আপনি আপনার ক্ষমতার ভিতরে যা আছে সেটা আপনাকে পালন করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ কটূক্তি করলে তার মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষমতা কার? রাষ্ট্রের। আপনি দাবি করতে পারেন যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যারাই করবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, এই দাবি করবেন।
এই দাবি পর্যন্তই আপনার দায়িত্ব শেষ, আপনি গুনাহ থেকে মুক্তি পাবেন। এটুকু বললে আলহামদুলিল্লাহ, এটুকু দাবি করা পর্যন্ত আপনার দায়িত্ব শেষ। কিন্তু এটুকু দায়িত্ব করতে গিয়ে মিছিল করে মানুষের বাড়িতে গিয়ে হাঁড়ি ভেঙে ফেলা, আলমারি ভেঙে ফেলা, লুট করা, পুলিশের উপর আক্রমণ করা, এটা কখনো ঈমানদারের কাজ নয়, এটা কখনো হয় না। কেন করলো না আমি করাই দেব, এটা দায়িত্ব আপনার নয়, আপনার বলা পর্যন্ত দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়ির বিয়াদিহি ফাইলাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইলাম ইয়াস্তাতি ফাবি কালবি যালিকা আযআফুল ঈমান। দুজন বলছেন, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কেউ যদি কোনো পরিবর্তন করতে না অন্যায় দেখে, অন্যায়ের মধ্যে সর্বোচ্চ অন্যায় হচ্ছে শিরিক করা, এর চেয়ে বড় অন্যায় কিছু নেই। আপনার পাশে একটা হিন্দু, তাই না, আপনি দেখতে পাচ্ছেন, তাই বলে কি তারে মেরে ফেলবেন? না, সে যদি অন্যায় করে তার দায়িত্ব কার উপর ছেড়ে দিবেন? রাষ্ট্রের উপর যদি অন্যায় করে তার বিচার করবেন? আপনি বিচার করতে পারেন না, বিচারের ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। আপনাকে দেওয়া হয় যতটুকু কমে থাকেন, সেটা কি বলা, তুমি অন্যায় করতে পারো না, তুমি আমাদের এখানে মসজিদে আদান হচ্ছে, তুমি এখানে গান গাইতে পারো না, সে যেতে পারো না বলতে পারেন, কিন্তু তারা কি মার দিতে পারবেন? না, মার দেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। সুতরাং আপনার আমাকে মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে ক্যামেরার মধ্যে নয়, ক্যামেরার কথা আমরা বলিও না, ক্যামেরার কথা কেন বলি না? আপনি মনে করছেন আমরা শুধু ক্যামেরায় বলি সীমাবদ্ধ থাকি, তা নয়, ক্যামেরা আপনি করেন না, ক্যামেরা যখন ছিল না তখনও আমরা কথা বলেছি। সুতরাং যা আলেমরা সারা জীবন কথা বলেছে সমাজের মধ্যে, তার যতটুকু দায়িত্ব ততটুকু যথেষ্ট। আপনার অধীন যারা আছে, আপনার যেখানে খুতবা দেন সেখানে আলোচনা করেন, সেখানে যারা শুনবে তাদেরকে বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এটা বলেন, এটাই যথেষ্ট আপনার জন্য। তাকে ধরে আনি মেরে ফেলতে হবে, এটা আপনার দায়িত্ব নয়। এটা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব, ক্ষমতাসীনদের দায়িত্ব। আপনি সে দায়িত্ব কাঁধে নেবেন না, কারণ এটা নেওয়ার অধিকার আপনার নাই। এখন বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো ওই লোকের যে লোককে হত্যা করা হয়েছে, রসুল তো রাষ্ট্রপ্রধান, এই হিসাবে বলছেন যারা কটূক্তি করেছে এর আগে তাদেরকে যদি কাবার গিলাফের ভিতরেও থাকে, কাবার এর ভিতরে কী বলে এটাকে, হ্যাঁ, কাবার গিলাফের ভিতরে থাকে, তাকে হত্যা করা হোক, রসুল তো রাষ্ট্রপ্রধান হিসেবে অর্ডার দিয়েছেন, তাই না? আরেকটি হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই মহিলাকে রসুল হাজার করে দিয়েছেন, চিন্তা করে দেখুন, মহিলা কিন্তু ওই লোকটা মহিলার রক্তকে বেহুদা বলছেন, বেহু কোনো রক্ত পাবে না, সে মানে ভুল করেছে, সেই জন্য তার কোনো বিচার হবে না বলে দিয়েছেন। কেন? রসুল তো রাষ্ট্রপ্রধান হিসেবে এটা বলেছেন, রাষ্ট্রপ্রধান যদি কাউকে কোনো কাজে মাফ করে দেয়, ক্ষমা করে, আপনার কিছু বলার নেই। যেই রাষ্ট্রে এরকম জানেন যে, যেমন বা জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন এক লোকে, সহি হাদিস দ্বারা প্রমাণিত, এক লোকে গরুর সামনে পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়, অর্থ কি জাদুকর, নিজে জাদুকর হইয়া নিজে ইয়া হইয়া গরুর পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বেরোন। উনি বুঝলেন যে জাদু, উনি এক কোফে কেটে ফেললেন, কার সময়? ওমরের সময় সেটা, এবং বললেন যে যখনই এরকম দেখে সেখানে কাঠ কেটে ফেলাই নির্দেশনা। আপনি কি এখন জাদুকর কাটতে পারবেন? কেন কার পারবেন না? কারণ আপনাকে এই ক্ষমতা ওমরও দেয়নি, এই ক্ষমতা আল্লাহ রাসূলের দেওয়া। অর্থাৎ রাষ্ট্রপ্রধান যদি কোনো আইন বাস্তবায়নের বিধান দিয়েই থাকে মানুষদেরকে, তখন সেটা করতে পারে। এখানে হচ্ছে তাকে সেটা অনুমতি দেয়া ও তাকে দিয়ে দেওয়া হচ্ছে। কেন রসুলের কাছে আসছেন? কারণ আমি এটা করলাম, কী করলাম? রসুল বললেন যে তুমি কাজটা যা, তুমি তোমাকে এটাকে অনুমতি দেওয়া হলো, কাজটা তুমি বাস্তবায়ন করে ফেলেছ, এটাই কথা। রসুলের যুগে তাশরিয়ের যুগ, সেই জন্য তিনি সেটা করেছেন, রসুলের সামনে সেটা হয়েছে, ওই যুগে হয়েছে বলেই রসুল ওটাকে মাফ করে দিয়েছে। আপনাকে তো কেউ মাফ করবে না, আপনার তো বিচার হবে, আপনাকে তো এই অধিকার দেওয়া হয়নি। রসুল যুগে আলাদা কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না যে ওখানে যাইয়া মামলা দিবে, সেখানে বিচার হবে, তার এইভাবে ছিল না। সাহাবায়ে কেরাম নিজেরাই সেটা পালন করতেন, আপনি সেই দায়িত্ব পালন মতো আদিষ্ট ব্যক্তি নন। আপনি যদি সেটা করেন, এটা অন্যায় কাজ হবে, সমাজের মধ্যে হানাহানি তৈরি হবে, আপনি থাকবেন সর্বোচ্চ পর্যায়ে কি বলা পর্যন্ত। আপনার ছেলে যদি করে তাহলে তাকে লাঠি দিয়ে পিটাইতে পারবেন সোজা করার জন্য, কিন্তু মেরে ফেলতে পারবেন না, কারণ মেরে ফেলার দায়িত্ব আপনার নয়, এটা হচ্ছে বিচারিক দায়িত্ব। কিন্তু আপনার অধীনস্থ যারা নয় তাদের বাইরে অন্য কেউ যদি কোনো এই কাজে প্রবৃত্ত হয়, আপনার দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত। ক্যামেরার দরকার নেই, ক্যামেরা না থাকলে আপনি বললে আল্লাহ দেখছে আপনার কাজ আদায় হচ্ছে। আপনি মনে করছেন আমরা ক্যামেরায় বলে মানুষের দেখাইয়া খুশি করতেছি না, এটা একটা আরেক অন্যায় করছেন। আপনিও কাউকে ক্যামেরা বন্দি করে দেখাবেন না। আপনারা কি করেন? ক্যামেরা করার জন্যই রাস্তায় মিছিল করেন, এটাও সত্য কথা, রাস্তায় মিছিল করে দেখান এইটাই, এবং কখনো কখনো মানুষের বাড়িঘরে আক্রমণ করেন, এটা হারাম কাজ,
এটা কখনো আল্লাহ আল্লাহ রসুল কখনো বলে নাই। এই জাতীয় মিছিল করলে রে আপনার হক আদায় হবে, তাহলে যুগে যুগে লোকেরা এরকম মিছিল করত, যুগে যুগে লোকেরা এরকম বহু লোক রসুল্লাহ সাল্লাহ আসলামকে মাঝে মধ্যে গালি দিয়েছে, কিন্তু এই দায়িত্ব কেউ নেয় নাই যে নিজেরা মেরে ফেলবে, মিছিল করবে, মিছিল করে বের হবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইয়ের সময় এক লোকে গালি দিয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে একটা বই লিখছেন, নাম দিয়েছেন আসওয়ারুল মাসলুল আলা শাতিমির রাসূল, আসওয়ারুল মাসলুল আলা শাতিমির রাসূল, যে আল্লাহ রসুলকে গালি দানকারীর উপরে উন্মুক্ত তরবারি ভয় দেখানোর জন্য বলছেন, নিজে কোনো কাউকে মারেন নাই তিনি, তার লোকেরাও কাউকে মারে নাই, মারা মারার জন্য মিছিলও করেন নাই, বই লিখে তিনি সাবধান করেছেন যে এটা হতে পারে না, এটা হলে তার বিচার করার দায়িত্ব রাষ্ট্রে, এটা বলে দিয়েছেন, রাষ্ট্রের বিচারের দায়িত্ব তিনি স্মরণ করেই দিয়েছেন। আপনার আমার দায়িত্ব হচ্ছে এটুকুই পর্যন্ত, এর বাইরে যারা করেছে তারা অন্যায় করেছে এবং অন্যায়ের মধ্যে যাওয়া আমাদের উচিত নয়। যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে মুক্ত দিয়েছে সেই দায়িত্ব আপনি জোর করে নিজের উপরকে নেবেন না, কারণ একজন মানুষকে জিজ্ঞাসা করা হবে তার ক্ষমতা অনুসারে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। সুতরাং আমার মনে হয় বিষয়টা আমরা বুঝতে পেরেছি, কি বলেন, ঠিক আছে? অনেকে এটা নিয়ে গোলা পানিতে মাছ শিকার করবে যে ওই যে লোক মেরে ফেলছে আমরা এরকম মেরে ফেলি ওকে, আরে ওই ওই লোক যে মেরে ফেলছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল কিনা, রসুল্লাহ আপনার বিচার এটা মাফ করেছেন কিনা, আপনার কি মাফ করবে, আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? তখন তো আলাদা বিচার ব্যবস্থাপনা ছিল না যেখানে যাইয়া এই কাজটা করা হবে, আর এই লোকটি তখন যেটা করেছেন সেটা ছিল তার জন্য রসুলের পক্ষ থেকে, তখনকার সব সাহাবায়ে কেরাম এগুলি করার অনুমতি ভাবতে ছিলেন। এই জন্য দেখেন তখন কেউ কেউ বাস্তবায়ন করে আসতেন আইন, যে রসুলটা করে আসছি, রসুল বলতেন ঠিক আছে ওইটা করে আসছি, আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। সাহাবায়ে কেরাম এক একজন বিচারকদের ভূমিকার মতো কাজ করতেন, আপনাকে এই দায়িত্ব কে দিছে, আপনি হঠাৎ করে এগুলি করে বলবেন, আপনি তো সাধারণ একজন মানুষ, আপনি কোনো বিচারকও না যে আপনি এটা স্বপ্রণোদিত হয়ে অর্ডার দিচ্ছেন মেরে ফেলা, এমন তো কিছু না, আপনি তো কেউ না, আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? সুতরাং এই বাড়াবাড়ি শরীয়ত অনুমোদন করে না, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চার নম্বর প্রশ্ন, বিভিন্ন দল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কটুক্তির প্রতিবাদে মাঠে বা ময়দানে নেমেছে, আহলে হাদিস বা সালাফিরা কেন নামে না, এটার জবাব কি হয়ে গেছে না, আপনি কি মনে করেন? রাস্তায় নামলেই বিচার হয় এটা আপনি বুঝছেন? কেউ রাস্তায় নামছে বিচার হয়ে গেছে, বিচার পেয়ে গেছে না? ইমানদার এইভাবে আগায় না, ইমানদার রাস্তায় নয়, ইমানদার তার মজলিসে বসায়, মসজিদে দার্সে এগুলিতে মানুষকে জানায়, আমার এখানে যারা আসছে সবাই জানতে পারছেন না, তো রাস্তায় মিছিল করলে কী হবে, রাস্তাঘাটের বন্ধ হবে, মাইক ইয়া বন্ধ হবে, অসুস্থ রুগীর সমস্যা হবে, সেগুলি কিছুই দেখবেন না। এমনিতেই মিছিলটা হচ্ছে মুসলিমদের কোনো মিছিল, মুসলিমদের কোনো নয়, মুসলিমদের কোনো সংস্কৃতি নয়, বিজাতীয় সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকছে মিছিল করা। রসুল্লাহ সাল্লাহ ইসলাম কখনো মিছিল করার অনুমতি দেননি, সাহাবায়ে কেরাম দেননি, আইম্মা মুজতাহিদিন করেননি। দেখেন আহমদ ইবনে হাম্বল কত বড় মানুষ, তাকে তিন খলিফায় মারছে, তার সাথীরা কি মিছিল করেছে একদিন, একটা দিন মিছিল করলো না কেন? হ্যাঁ মিছিল করলো না কেন? এই মিছিলগুলো কখনো ইসলামের কোনো অঙ্গ না। মিছিল কারা করছে? সর্বপ্রথম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মিছিল করতে নামছে বাগিরা, কারণ তারা ছিল সন্ত্রাসী, এই সন্ত্রাসীরা মিছিল করে সবসময়, মিছিল ইসলামের কোনো সংস্কৃতি না। এই জন্য আহলে হাদিস বা সালাফিরা একটা কাজটা করে হলো কখনো তারা অন্যায় কাজে কখনো প্রবৃত্ত হয় না, যেটা অনুমোদন করা দেখায় যে আমরা এটা করতেছি, যেমন মানুষকে বলার জন্য তারা কখনো কখনো করে, এটাকে আবার খারাপভাবে নেওয়ার কোনো কারণ নেই। সেটা কি যে এই কাজটি কেন করা হলো, এটা অন্যায় এটা করে দাঁড়ায় তারা রাস্তা মিছিল করে না, কারণ মিছিল করে তো রাস্তা বন্ধ হবে, মানুষের কষ্ট হবে, সেটা করা যাবে না। আপনি যদি কোনো আপনার প্রতিবাদের জন্য দাঁড়ান এটা করতে পারেন, কেন প্রতিবাদের কথা বলার কাজ, এটা বলতেছি কিন্তু রাস্তা বন্ধ করতেছি না, মানুষ আক্রমণ করতেছি না, এটা করা যাবে না। এই জন্য কখনো কখনো মানুষ এই না বুঝে কেন করতেছে না, আবেগ তাড়িত হয়ে পড়ি আমরা, আবেগ তাড়িত হওয়া যাবে না। যতটুকু শরীয়তের ইয়া আছে, যতটুকু শরীয়তের বাইন্ডিং আছে, যতটুকু থাকতে হবে, এর বাইরে আবেগ তাড়িত হওয়া যাবে না। আপনি জায়গা জায়গায় বলেন, যেখানে যান সেখানে বলেন, যেখানে যদি কোনো বাজারে যান সেখানেও বলেন যে অমুক এই কাজটা কেন করলো, কেন বলবেন, কি বলবেন, কি জন্য, যে মানুষকে সাবধান করা যায় সামনে যেন কেউ না করে। কিন্তু যদি দেখেন আরেকটি কথা গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখবেন, অনেক মানুষ আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী কটুক্তি করেছে এটা তো একজনে করেছিল, তাই না? আপনি এখন বিরাট একটা অন্যায় করছেন, ফেসবুকে দিয়ে দিচ্ছেন, এখন লক্ষ মানুষের কানে কানে চলে গেছে, মাথায় চলে, আপনি গুনার কাজ করেছেন।
কি করেছো তার সাথে একজন ছিল, আপনি তো আরো প্রসার প্রসার করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল-ফাহিশাতু আমানু লাহুম আযাবুন আলীম। আপনি যে মিছিল মিটিং করে প্রচার প্রসার করে কি বলেছে সেগুলি বললেন, সেগুলি আলোচনা করলেন, সেগুলি প্রচার করে দিলেন, সেগুলি ফেসবুকে দিয়ে দিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিলেন, আপনি তো বেশি অন্যায় করেছেন তার চেয়ে। কারণ আপনি একটা অন্যায়কে প্রশ্রয় এবং অন্যায়কে ছড়িয়ে দিয়েছেন অন্যায়কে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাউলা কেন তারা বলল না ওয়ালাউলা ইসলামের তুমু ওয়ালাউলা ইসলামের তুমু কুলতুম আল্লাহ শিখিয়ে দিলেন যে তারা কেন যখন এটা শুনলো তখন বলে আমরা এটা উচ্চারণ করতে পারবো না, এটা বলা দরকার ছিল তাদের। আর আপনি উচ্চারণ তো শুরু করতে আপনি ফেসবুকে লিখে জায়গায় জায়গায় এটা ছড়িয়ে দিয়েছেন, কি পাইছেন আপনি? এটা আপনার গোপন থাকলে তো সে একা একা কতক্ষণ বলে ঠিক হইতো এবং বলতো যে বলার কোনো লোক পাচ্ছেন, আপনি নিজে এটা ছড়িয়ে দিয়েছেন। যারা ছড়িয়ে দিয়েছে আপনার দরকার ছিল বন্ধ করে দেওয়ার, যে এটা আর যেন না ছড়া, এটাকে বন্ধ করে দেয়, এটা কিভাবে কাটা যায় তাকে আমরা ডিজেবল করে দেখতে করতে পারতেন, এটা না করে আপনি ছড়িয়ে দিচ্ছেন, আরো বেশি আগুন লাগাই দিচ্ছেন। এই আগুন লাগানো তো শরীয়ত বলে না কখনো, আপনার মাধ্যমে আরো বেশি ছড়াইছে কথাটা। এরপরে মানুষের কাছে এটা সহজ হয়ে যাবে যে একজন তো বেঁচে গেছে আমিও বেঁচে যাবো, কারণ আপনি তো এটা আর অন্যদিক থেকে এটা ক্ষতিগ্রস্ত করেছেন মুসলিম উম্মাকে। তো আপনার আমার যে পদ্ধতি অবলম্বন করেছেন এটা আসলে মুসলিম উম্মার কখনো সঠিক পদ্ধতি, যে পদ্ধতিতে অন্যায়ের প্রতিবাদের সঠিক পদ্ধতি এটা নয়, এটা করা যায় না। রাস্তাঘাটে মিছিল করাটাই আপনি মনে করছেন বড় কিছু, এটা আসলে ইসলামের কিছু করা, ইসলামের কোনো নিয়মের ভিতরে পড়ে না। পাঁচ নম্বর, আবার সে একই প্রশ্ন, বোলার ঘটনার পরে কোনো কোনো আলেম বলছেন যে ওই দিন যারা মারা গেছেন তারা শহীদ হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে যারা মাঠে নেমেছেন তারা ভুল করেছেন। যদি এই উপায়ে শহীদের মর্যাদা লাভ করা যায় তাহলে সব মুমিন ভাইদের তো সেদিন মর্যাদা লাভের ইচ্ছা থাকবে, যদি বিষয়টা দলিল সহকারে বিস্তারিত বলতেন। অনেক প্রশ্ন, সুন্দর প্রশ্ন করেছেন। শহীদ হওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকা উচিত, একজন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হবে, কিন্তু শহীদ কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া, যে ব্যক্তি আল্লাহর বিধানকে, আল্লাহর বাণীকে, লা ইলাহা ইল্লাল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদকে, হ্যাঁ প্রথমে এটা মানে অন্যগুলি সহ এটাও, যে ব্যক্তি এটাকে বুলন্দ করার জন্য মারা যাবে সেই ব্যক্তি অবশ্যই শহীদ হবে, সেই ব্যক্তি শহীদ হবে, সেটাই হচ্ছে জিহাদ, সেটাই হচ্ছে জিহাদ, যে ব্যক্তি এরা জন্য মারা যাবে। কিন্তু এরা যে গেছে কোন উদ্দেশ্যে গেছে আপনি কি বলতে পারবেন? বাহ্যিকভাবে দেখা যায় অনেক সময় যে একটা উদ্দেশ্যে গেছে, এর পিছনে কোনো উদ্দেশ্য অনেক সময় থাকে, নাহলে পুলিশের উপর আক্রমণের কী দরকার ছিল? পুলিশ তো ছিল এখানে শান্তিরক্ষী বাহিনী, পুলিশ তো বাধা দিচ্ছে না, শান্তিরক্ষা করছে বেশি বাধা দেয় না, কিন্তু আপনি তাদের উপর আক্রমণ কেন করবেন? অনেকে অনেক কথাই বলবে, বাস্তবতা হচ্ছে এটা আমি নিজে শুনেছি নিজ কানে, নাহলে বলতে বিশ্বাস করতাম না যে পুলিশ কেন, পুলিশের উপর পুলিশকে আক্রমণ করো বলতেছে একজন হয়তো। এর অর্থ হচ্ছে আপনার উদ্দেশ্য কিন্তু সব ব্যক্তিকেন্দ্রিক আর থাকেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক থাকেনি, আপনি একটা উদ্দেশ্যমূলকভাবে আক্রমণে চলে গেছিলেন, এটা কিন্তু ঠিক না। আপনার যদি কোনো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকতো আমরা বলতাম যে একটা ভালো কাজের মধ্যে আছেন, ঠিক আছে। যে কোনো ব্যক্তি একটা সহজ কথা এটা, আল্লাহর দিনের জন্য বুলন্দ করার জন্য ন্যাক নিয়তে মারা যাবে সে শহীদ হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কাজটা আল্লাহ তার রাসূল অনুমোদনযোগ্য পন্থায় হতে হবে। বুঝাতে পারছি কিনা? আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খুশি হয়ে একবারে রাগ করে যাই একটা বোমা নিয়ে গাড়ির নিচে পড়ে গেছেন মরে গেছেন আপনি শহীদ হয়ে যাবেন? জি না, ওই পদ্ধতিটা অনুমোদিত না, ওই পদ্ধতিটা অনুমোদিত না। সুতরাং যারা বলেছে যে আপনি এখানে হানাহানি মারা পাকড়া উচিত হয় তার সত্য কথা বলছে, আপনার উচিত ছিল বাধা দিয়েছে চলে আসুন, যদি পুলিশও বাধা দেয় আপনার উচিত হবে চলে আসা, আমার একটুকু করার দায়িত্ব ছিল আল্লাহ আমি একটুকু পারছি, আল্লাহ আপনাকে আর জিজ্ঞাসা করতো না, তুমি কতটুকু করছো আমি একটুকু করছি, আপনার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে আমি বলেছি যে এটা করা ঠিক হয়নি, যারা বলছে তাদের বিচার করা হোক আমি বলেছি, এরপরে আপনি ওদের উপর আক্রমণ করে আপনি কী পেয়েছেন? এখন কি বিচার হয়ে গেছে? বিচার তো হয়নি, এর অর্থ হচ্ছে আপনি যেটা করেছেন এটার প্রতিফল আপনি ভোগ করেছেন, আপনি ইচ্ছা করে অতিরিক্ত করেছেন, এটা করা উচিত হয়নি। আপনার করা দরকার ছিল বলা পর্যন্ত সীমা থাকা, কাউকে আক্রমণ করা, হ্যাঁ যদি আপনি বলা থেকেও আপনাকে মেরে ফেলতেছে তখন আপনি শহীদ হবেন, কারণ আপনিও অন্যায় করেন নি। কিন্তু অন্যায় যদি করে কারো উপরে আক্রমণ করে বসেন, কারো বাড়িতে আক্রমণ করে বসেন, পূর্ব হিন্দুদের উপর আক্রমণ করে বসেন, কেন করেছেন সেটা, কেন করেছেন? ওই ব্যক্তি একজন হিন্দু, কিন্তু পূর্ব হিন্দুর কি দোষ ছিল? তারা তো আপনার কোনো দোষ করে না, তাদের উপর আক্রমণ কেন করবেন আপনি? হ্যাঁ একজনের দোষে একজন আক্রমণ করলে, ভারতের হিন্দুদের উপর আক্রমণ করলে আপনি খুশি, মুসলমানদের উপর আক্রমণ করলে আপনি খুশি হবেন?
এখন ভারতে কাশ্মীরে মুসলমানদের আক্রমণ করছে, এই জন্য বাংলাদেশের হিন্দুদের আপনি আক্রমণ করতে পারেন? কখনো না, এটা শরীয়ত অনুমোদন করে না। কারণ লা তাজুর ওয়াজরা তুম ইজরা ওখরা, একজনের একজনের অপরাধকে আরেকজন কখনো পাকড়াও করা যায় না। যে অপরাধ করেছে তাকে ধরতে হয় ইসলামের নিয়মে। আপনি তাদের উপর কেন আক্রমণ, বোঝা গেছে আপনি বাড়াবাড়ি করেছেন। একটা সহজ জিনিস মনে নেবেন, ঠিক আছে আপনি শহীদ হবেন, আপনার কাজটাও অনুমোদিত হতে হবে, আপনার কাজটাও অনুমোদিত হতে হবে। আপনার কাজটা যদি অনুমোদিত না হয় আপনি শহীদ হবেন না, আপনি শহীদ হবেন না, যতই আপনি শহীদের চেষ্টা করেন না কেন, কারণ আপনি ভুল করেছেন, আপনার কারণে আপনি মারা যাচ্ছেন। এর তো এই অংশটুকু, ওখানে গিয়ে আপনি আর সঠিক থাকতে পারেন নাই। প্রথম অংশ ভালো থাকলো, নিয়ত ভালো থাকতো, শেষে আপনি যেটা করেছেন এটা ঠিক ছিল না, এরকম তো হইতে পারে। একজন মানুষকে হুট করে শহীদ বলে ফেলা, এটা কিন্তু আমাদের কাজ নয়। হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা ন্যাক নিয়তে মারা গেছে এদেরকে শহীদ হিসাবে কবুল করুন, এটা আমরা বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু এদের মধ্যে কার কি নিয়ত ছিল, কার কি উদ্দেশ্য ছিল, কে রাজনৈতিক কোন ফায়দা নেওয়ার জন্য কাজ করেছে, সেটা তো আমরা জানি না। হ্যাঁ, সব কিছুতে রাজনীতি আমরা খুঁজি না, কিন্তু বাস্তবতা আছে বলেই সেটা বললাম যে আসলেই কিছু কিছু জিনিস হয়েছে। অনেকেই মনে করে থাকেন হয় না, কিন্তু এটা হয়েছে, এটা বাস্তবতা, এবং প্রমাণ সহ অনেকে দেখিয়েছে যে কি বলে শুনেন আগে, তারপর বুঝতে পারেন আপনি আসল ঘটনা কি বলেছে। আমরা এটাই বলবো যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ হবে, কথা হবে, এবং সেটা অনুমোদিত পদ্ধতিতে। কিন্তু কারো উপর আক্রমণ করে, হানাহানি করে, মারামারি করে, রাস্তাঘাট বন্ধ করে, হরতাল করে, এটা শরীয়ত অনুমোদন করে না, সেটা করা যাবে না। আপনার প্রতিবাদের ভাষা কোথায়, আপনার প্রতিবাদের ভাষা আপনার ঘরে, আপনার বাইরে, সমাজে, আপনার মসজিদে, আপনার আশেপাশে যে সমস্ত মানুষ আছে তাদেরকে জানাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি রাস্তাঘাট আক্রমণ করে, রাস্তাঘাট বন্ধ করে রাখবেন কেন? হ্যাঁ, একজন আমাকে আজকে একটা গল্প শোনালো, ঢাকাতে তার বউকে নিয়ে গেছে, সে মাছ দিয়ে যাইয়া গাড়ি ঘোড়া ভাঙা আরম্ভ করে দিছে। কীরা হইলো, অর্থাৎ সে যা পারছে তা করছে, আগামী দোকানদারি যা করছে, এটা শহীদ বিধান নয়। আপনি যেখানে কথা বলা সেখানে বলবেন, প্রতিবাদের জায়গা আছে, ভাষা আছে, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না। ওলা তাআতাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘন করবেন না, সীমা লঙ্ঘন করা আল্লাহ পছন্দ করে না, সীমা লঙ্ঘন করা যাবে না, এটা হলো মূল কথা। আল্লাহ তাআলা রাসূলের কটুক্তির প্রতিবাদে যদি কোনো বেদাতি দল বা ভিন্ন মানহাজের দল, যারা আহলে সুন্নাহ জামাতকে সম্প্রসারণ করে না, বিক্ষোভ মিছিল সমাবেশ করে, তাদেরকে সে কর্মসূচি অনুসরণ করতে পারি? দেখুন, আমরা একটু আগের উত্তর দিয়ে দিয়েছি, এটা দ্বিতীয়বার দেব না, কারণ এগুলিকে অংশগ্রহণ করা আমরা দরকার মনে করি না, এবং এগুলো অংশগ্রহণ করাকে আমরা বরং বেদাতি কাজ বলে মনে করি। কারণ এটা কোনো সিস্টেমের ভিতরে পড়ে না যে আপনি বিক্ষোভ মিছিল করে সারা রাস্তাঘাট আটকে গেলেন, এটা আপনার কাজ না, বলবেন, আপনার দায়িত্ব, যেভাবে বলতে পারেন। হ্যাঁ, মানুষ একত্রে করে বললেও নাজায়েজ নয়, কিন্তু রাস্তাঘাট না, আমরা কোনো জায়গায় বসে বলবেন যে এটা করছে বিচার চাই, শেষ, আলহামদুলিল্লাহ। বিচার করলো না করলো এটা আপনার দায়িত্ব না, কারণ করার না করলে আপনার কিছু করার নেই, কিন্তু আপনি জোর করে করাইয়ে ছাড়বেন? হ্যাঁ, এত ক্ষমতা আপনার হয় নাই, আপনি শুধু বলা হয়েছে সীমা থাকেন, আসলে হয় নাই। এরপরে মারামারি আনা আনে, এরপর বলেন যে একজন শহীদ, তিনজন শহীদ, দশজন শহীদ, আপনি মারামারি করতে বলছে কি, মারামারি করা যাবে? আচ্ছা, আলে হাদিস ভাইরা আমার দিনই ভাই, আর এর দ্বারা উদ্দেশ্য নেয় আলে হাদিস ভাই অনুরূপভাবে বলে আমরা সহি আকিদার লোক, তবে আলে হাদিস ছাড়া অন্যরা কি দিনী ভাই নয় বা সহি আকিদার নয়, তবে সে মুসলিম কেমন করে? প্রশ্নবিদ ঘুটে একটি কথা সত্য যে যারাই তাওহীদের ক্ষেত্রে যাদের মিল আছে, তাওহীদের ক্ষেত্রে যাদের মিল আছে, তাওহীদ ঠিক থাকতে হবে। আকিদার ভাই হতে হলে, ইমানের ভাই হতে হলে তাওহীদের মধ্যে মিল থাকতে হবে, বুঝাতে পারছি কথাটা? দুই নম্বর হচ্ছে সলাত আদায়কারী হতে হবে। হ্যাঁ, আরকান ইসলাম, আরকান ইমান সম্পর্কে তার যথেষ্ট একাত্মতা আছে, একই জিনিসে চলে তারা, আরকানুল ইমান, আরকানুল ইসলাম, এই দুইটি জিনিসে যারা আমাদের সাথে মিলবে এবং যারা সলাত আদায় করবে তাদের, তারা আমার ভাই, আমার আপনার ভাই, এখানে আর আলাদা করার কিছু নেই। যারা করে তাদের একটা কারণ আছে, কারণ যুগ যুগ ধরে দেখা গেছে যে বেদাতিরা পরস্পর ঐক্য চায়, ঐক্যের যে দাগ তারা দেয়, ওরা বুঝাচ্ছি আমার মতো হন, কেউ কিন্তু তার মাপদা ছাড়ে না, তার ভুলটাও ছাড়ে না, তার নীতিটাও ছাড়ে না, সবাই বলে ঐক্য করেন, কিসের ঐক্য করবেন? ঐক্য করার জন্য তো আপনার একটা জিনিস লাগবে, আমি আমার মতো বলবো না, আমি বলবো কি, কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ হাদিসের উপরে একমত হলে আমরা একমত হবো, এটা তো আসে, এটার ব্যাখ্যা করতে গিয়ে নেবেন সালবে সালিনের ব্যাখ্যাতে নেই, এটা করলেই ঐক্য হবে, এবং এই ঐক্য হবে অটুট বন্ধন, এই ঐক্যের মাধ্যমে ফাটল ধরাতে পারবে না কেউ, এই ঐক্য যদি থাকে আমরা এক হব, এটাই হচ্ছে ঐক্যের কথা, এবং এইটা যদি থাকে আমরা ভাই ভাই,
কিন্তু এইটা যদি না থাকে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাহলে সে বাই হইতে পারবে না। কেন বাইতে পারবে না? কারণ আমাদের আকীদার একটি মূল মূল নীতি হচ্ছে, একটা মূল নীতি হচ্ছে, অনেকগুলো মূল নীতি, একটা হচ্ছে এটা যে আহলুল কেবলা, কেবলার অনুসারী। কেবলার অনুসারী কখন বোঝা যাবে বলেন তো? সলাত আদায়কারী হতে হবে, বুঝতে পারছেন কথাটা? এক, আর তাওহীদ না থাকলে কি ঈমানদার হয় না? এর অর্থ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে ওসুরুল ইমান, ওসুরুল ইসলাম, আরকানুল ইমান, আরকানুল ইসলাম, বুঝতে পারছেন তো? ইমানের রোকন এবং ইসলামের রোকন যদি একমত থাকে কেউ এবং সলাত আদায়কারী হয়, তাহলে সে আমার ভাই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মূল শর্ত তাওহীদে একমত হতে হবে, ভুল ভুল মুসলিম ভাই, সে মুসলিম ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ। এইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, এটাকে বলা হয়। এটাই আরেক নাম হচ্ছে আসহাবুল হাদিস, এটাই আরেক নাম হচ্ছে আহলুল হাদিস। এদের মধ্যে কোনো বিরোধ নাই। বিরোধ হয় কখন? নিজেরা যখন আহলুস সুন্নাহওয়ালারা চট্টগ্রামে একটা দল বাড়াইছে, তাই না, আছে না, তখনই তারা বলে যে আহলুস সুন্নাহ তো আমরা, তাই না। আবার ধরেন আপনি দাঁড়িয়ে বললেন যে আমি আহলুল হাদিস দলের লোক, আহলে হাদিস দলের নাম না, মানহাজের নাম। কিসের নাম? মানহাজের নাম, চলার নাম, পথের নাম। ব্যক্তি বিশেষ নিজের নাম আহলে হাদিস লাগাই ফেললে হবে না। হ্যাঁ, আমাদের দেশে যদি কোনো কেউ কালো মানুষ নিজের নাম লাল মিয়া রাখে, লাল হয়ে যাবে? হ্যাঁ, তাহলে কালোই থাকবে। তো আপনার মানহাজে যদি মিলে যায়, দূর দূরান্তের লোকগুলো আপনার সাথে এক হবে। মানহাজে মিলে গেলে দূর দূরান্তের মানুষ, পৃথিবীর শেষ মাথার মানুষ এক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আন-নুজ্জারু মিনাল কাবায়ের, এরা হবে বিভিন্ন গোত্র থেকে উত্থিত, অর্থাৎ এরা দূর দূরান্তের মানুষ হবে, মিলে যাবে। আকীদায় ভুল হলে এরা ভাই হলেও পড়ে যাবে, আপন মায়ের পেটের ভাই হলেও সেটা আর গ্রহণযোগ্য, দূরের হইলেও সেটা হবে। সেটা কত কাছের লোক হবে, কত কাছের লোক তা বলার বাইরে। বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশি হওয়ার পরেও আবু বকরের কি ছিলেন? সবচেয়ে কাছের প্রিয় পাত্র ছিলেন। আবার তার ছেলেকে তিনি বলছেন, যদি তোমাকে বদর যুদ্ধে পাইতাম তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলতাম। ছেলেকে পর্যন্ত বলছে, বদরের পরে সে ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ পরে বদর যুদ্ধে পাইলে আমি তোমাকে ছাড়তাম না। সে বলছিল একদিন যে বদরের যুদ্ধে আপনাকে পাইছিলাম, আমি মারি নেই, মনে করছে একটা কিছু করছে আর কি। বলছে না, আমি যদি পাইতাম তোমাকে ছাড়তাম না। কেন? আকিদার জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আকিদার জিনিসটা এতই গুরুত্বপূর্ণ। তো দূর দূরান্তের লোকেরা বহু দূর থেকে একমত হবে, এরা এরা কি একমত হয়ে যাবে, এটা হলো আকিদার বিষয়ের জিনিস। সেখানে আপনার আমার ওম ভাই কেন, অমুককে কেন বেদাতিদের কেন ভাই বানানো হচ্ছে না, শিয়াদের কেন ভাই বলা হচ্ছে না, বা অমুক যে বেদাতির দুনিয়ায় যত শিরিক বেদাত করে যাচ্ছে ওদেরকে ভাই কেন বলা হচ্ছে না, আপনার এত কান্দা কিসের? আপনার ক্রন্দনটা আল্লাহ রসুলের জন্য হোক, ক্রন্দনটা কোরআন আয়াত হাদিস কোরআন হাদিসের জন্য হোক না, একটা সহি আকিদার জন্য হোক না, আপনার কান্নাটা। আপনি ওই ভাইকে বলেন যে ভাই এক জায়গায় মিলি, পীর সাহেবের দরবারও যাবে না, মাদার কোনো মাদ্রাসার জন্য যাবে না, ঠিক না, বুঝছেন কিনা? পীরের জায়গায় একমত হয় পীর ভাই, আবার কোনো মাদ্রাসার জন্য একমত হয় অমুক মাদ্রাসার বের হয়েছে ওই মাদ্রাসার ভাই, আছে না, অনেক মানুষ আছে রিউনিয়ন করে ওই মাদ্রাসার জন্য। আবার যে কেউ এক মাদ্রাসার হলে যত ভুল হোক সব জায়গায় হয়ে যায়, এটা কিন্তু ইসলাম বলে না। ইসলামের নিয়ম হচ্ছে আপনি কোরআন এবং সুন্নাতে ঐক্য হবে, ঐক্য হবে কোরআন এবং সুন্নাহ অনুসরণ। হ্যাঁ, সবাই দাবি করে কোরআন সুন্নাহ অনুসরণ করে, এক জায়গায় এটা একটা অতিরিক্ত শব্দ লাগবে, এটা কি? সালফে সালেহীনের মানহাজ অনুসারে, সালফে সালেহীনের অনুসরণ অনুসারে। এটা করলে দেখবেন সব মানুষে মিন আসহাবুল হাদিস, সবাই মিন আসহাবুল সুন্নাহ, এবং সবাই ভাই ভাই হয়ে যাবে। এত দূর দূরান্তে সাদা কালো পার্থক্য করবে না, বাঙালি ইন্ডিয়ান পার্থক্য করবে না, পাকিস্তানি আর কাশ্মীরি পার্থক্য করবে না, তখন হবে সত্যিকারের ভাতৃত্ব, যে ইসলামী ভাতৃত্ব যেটাকে বলা হয়। কিন্তু এর বাইরে যত রকম ভাতৃত্বের ডাক আছে, যে যেটা বিশ্বাস করেন আসে এক হই, এটা একটা ফালতু কথা। পৃথিবীর কোনো জায়গাতে সেটা হয়নি, হবে না, এবং এর মাধ্যমে শুধু ফেতনা ছড়ানো হবে, আর কিছু হবে না। কিসের ভিত্তিতে ঐক্য হবে, কি জন্য ঐক্য হবে? যদি বলে যে যা বিশ্বাস করে সব এক হই, কি এক হবেন, কি জন্য এক হবেন? হ্যাঁ, রাষ্ট্রপ্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রপ্রতিষ্ঠার জন্য এক হইতে কে বলেছে আপনাকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে আমি যে কোনো জিনিস কোরবানি দিয়ে রাষ্ট্র ধরি, মক্কা রাষ্ট্র ধরে ফেলি, হ্যাঁ, ক্ষমতা যাইয়া করে ফেলি, বুঝে? যখন তারা আসছিল বলেছে যে আপনাকে আমরা কি করবো, রাজা বানিয়ে দেবো, আপনি এগুলো বন্ধ করে বলতে পারতেন না যে ঠিক আছে আবার তো রাজা হইয়া লই, তারপরে আস্তে আস্তে পিড়িয়ে পিড়িয়ে তাদেরকে তাহিদবাদী বানাবো, বলছে না? বলে না কি বলছে? আমি তো একটি কালেমা চাই, কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চাচ্ছি। এই কালেমাটা বলুন, আমাদের ওই দাবি থাকবে, ঐক্য হবে, একসাথ হব, সব করব, কিন্তু একটি জিনিস চাই, হ্যাঁ, আমার নিজের তালগাছ না, তালগাছটা আল্লাহ এবং তার রাসূল,
অনেকে বলে তাল গাছ আমার চাই, তাল গাছটা আমার না, এটা এটা কার? আল্লাহ তাআলা রাসূলের কথা, সেটা কি? কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস এবং সালফে সালেহিনের বুঝ। এই তিনটার মধ্যে আসেন, ঐক্য হবে, ভাইও হবেন, কোনো সমস্যা হবে না আমাদের মধ্যে। কিন্তু এর বাইরে যত রকমের টানাটানি করবেন, সময় নষ্ট হবে, বেহুদা কাজ হবে, এগুলির কারণে সওয়াব হবে না, গুনাহ হবে। এর পিছনে যারা নেমেছেন বেহুদা পণ্ডশ্রম করবেন, কোনোদিন এ দিয়ে কোনো ফল আসবে না, কারণ এটা কোনোদিন আসেও নাই এবং আসতেও পারে না। বুঝতে পারছেন কি কথাটা? আশা করি বুঝছেন। হ্যাঁ, 8 নম্বর প্রশ্ন, আত্মরক্ষামূলক জিহাদের ক্ষেত্রে শরীয়ত বিধান কি? কাশ্মীর, আসাম কিংবা মিয়ানমারের নিকটবর্তী মুসলিম হিসেবে আমাদের কর্তব্য কি? এই প্রশ্নটার উত্তর দেওয়া জরুরি। কেন জরুরি? বিশ্বের বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেখুন, প্রথমে বলে রাখি, জিহাদ কোনো দিন রহিত করার ক্ষমতা কারো নাই। জিহাদ মা দিন ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। বুঝতে পারছেন? জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদের বিভিন্ন স্তর আছে। আত্মা নফসের বিরুদ্ধে জিহাদের 4টি স্তর আছে। নফসের বিরুদ্ধে জিহাদের 4টি স্তর আছে। কি কি? নফসের বিরুদ্ধে জিহাদের 4টি স্তর। 1 নম্বর হচ্ছে আইল, 2 নম্বর হচ্ছে আমল, 3 নম্বর হচ্ছে দাওয়া, 4 নম্বর হচ্ছে সবর। এটা হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ। এটা প্রত্যেকটি মানুষের করতে হবে। এটা ফরজ আইন। এটা দলিল কি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই আল্লাহ তাআলা 4টি জিনিস বলে, ঈমান, আমল সালেহ, তারপরে ঈমানে ইলম, একই জিনিস ইলম আমল, তারপরে হচ্ছে দাওয়াত, তারপর হচ্ছে সবর। এটা লাগবেই প্রত্যেকটি মানুষের। প্রত্যেকটি মানুষের আরো 2টা আছে বাধ্যতামূলক ফরজ আইন। ফরজ আইন আরো 2টা জিহাদ আছে। সেটা কি? শয়তানের বিরুদ্ধে জিহাদ। সেটা কি? 2টা দিন দিয়ে করতে হয়। শুভহাত এবং শাহওয়াতের বিরুদ্ধে করতে হয়। শুভহাত সন্দেহ, শয়তান আপনার মনের ভিতরে সন্দেহ সবসময় জাগায় দেয়, আসলে কি আল্লাহ আছে নাকি, কই, কীরকম ইত্যাদি ইত্যাদি। সঙ্গে সঙ্গে বলুন কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার বিরুদ্ধে জিহাদ করতে হয় আপনাকে, ঠিক আছে? তারপরে আপনাকে জিহাদ করতে হয় শয়তানের আরেকটি অস্ত্র, সেটা হচ্ছে প্রবৃত্তি, তাড়না। প্রবৃত্তির তাড়না দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে চায় শয়তান, এবং সেটা দিয়ে বড় অস্ত্র, এর বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হয়। এই জিহাদের আপনার জন্য আপনার অস্ত্র কি জানেন? এলম। আগের জিহাদ যেটা ছিল প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, এটার অস্ত্র কি ছিল? মানে নফসের বিরুদ্ধে জিহাদ, এটা অস্ত্র কি ছিল? প্রথমে কি ছিল? এলম, তারপরে আমল, তারপরে দাওয়াত, তারপরে সবর। এই সবগুলি এলম লাগে। অর্থাৎ এলম হচ্ছে আগের এবং পরের 2টা জিনিসের জন্য বাধ্যতামূলক, যেটা ফরজ আইন। এই জন্য তলাবুল এলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম এলম তলকার ফরজ। এই জন্য ফরজ আইন, কারণ আপনি জিহাদ করতে হলে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হলে এলম লাগবে, অনুরূপভাবে শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে কী লাগবে? এলম লাগবে। আরেকটা জিহাদ হচ্ছে অন্যায়কারীর বিরুদ্ধে জিহাদ। অন্যায়কারী, সেটা ব্যক্তি হতে পারে, শাসক গোষ্ঠী হতে পারে, তাদের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদের পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 3টা দিয়েছেন। কি? মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়্যির বিয়াদিহি, কেউ অন্যায় দেখলে সে যেন কি করে? হাত দিয়ে পরিবর্তন করে। হাত দিয়ে পরিবর্তনের শর্ত হচ্ছে সক্ষমতা থাকতে হবে। হাত দিয়ে পরিবর্তন কি থাকবে? সক্ষমতা থাকতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতির ফাবে লিসানি, না পারলে কি দিয়া? মুখ দিয়ে। এটাও সক্ষমতার উপর নির্ভরশীল। ফাইল্লাম ইয়াস্তাতির, রাসূল বলতেন না যে না পারলে না পারলে, কারণ সক্ষমতার ব্যাপার আছে। না পারলে কি করতে হবে? অন্তর দিয়ে হলো আপনাকে জিহাদ চালিয়ে যেতে হবে, যেভাবে পারে কলম দিয়ে হলো জিহাদ চালিয়ে যেতে হবে। এটা ঘৃণা করার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, কাউকে ইঙ্গিত করার মাধ্যমে, যেভাবে পারেন আপনি সেটা চালিয়ে যেতে হবে আপনাকে। এটা হচ্ছে জিহাদের কার বিরুদ্ধে জিহাদ? কাদের বিরুদ্ধে? অন্যায়কারের বিরুদ্ধে জিহাদ। এই 3টি জিহাদকে আমরা কিছুই মনে করছি না, দুর্ভাগ্যবশত। হচ্ছে এই 3টি জিহাদ আপনার উপর ফরজে আইন হয়ে গেছে। এই 3 ধরনের জিহাদ ফরজে আইন, ব্যক্তি এবং শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে এবং অন্যায়কারীর বিরুদ্ধে। অবস্থা অনুসারে কোনটা পারবেন আপনি সেটা করবেন, সক্ষমতা অনুসারে করতে হবে আপনাকে। এগুলি ফরজ আইন, ব্যক্তিগত ফরজ। এর বাইরে রয়েছে মুসলিমদের কোথাও নির্যাতিত হচ্ছে অথবা কাফের বিরুদ্ধে যা, 2টা জিনিস যেটা আপনারা এখানে তুলে ধরেছেন। মুসলিমদের জিহাদ, মুসলিমদের উপর এখানে 2টা জিনিস, একটা হচ্ছে মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে, কি এটা, এটাকে বলা হয় আক্রমণাত্মক জিহাদ, আক্রমণ করে জিহাদ করবে আপনি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে দাওয়াত। এটার মূল উদ্দেশ্য কি? দাওয়াত।
যদি দাওয়াতের মাধ্যমে দিন প্রচার সম্ভব হয় তখন আর এই জিহাদের দরকার লাগে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হামরিন নাম, যদি দাওয়াত দিতে পারো, দাওয়াত দেওয়ার সুযোগ দেয়, কথা বলতে হয়, হেওয়ার চলতে পারে, টক চলতে পারে, সেখানে আর মানামারি হানাহানির দরকার নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন লা তাতামান্নাউ লিকা আদু, শত্রু সাক্ষাতের আশা করো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর কাছে নিরাপত্তা চাও। তুমি চাইবে না মারে কাফের মারিয়া সুসহায় বলো, এটা না, চাইবেন যে কাফেরা যেন ইসলাম গ্রহণ করে, এটা চাইবেন, মেরে ফেলা যেন উদ্দেশ্য না হয়, তাদেরকে মুসলিম বানানো আপনার নীতিবিধি থাকতে হবে, দাওয়াত দেওয়ার মূলটি থাকতে হবে, তাহলে আপনার সমস্যা নেই। হ্যাঁ, এটা হলো কি আক্রমণাত্মক জিহাদের ব্যাপারে, তখন অবশ্যই কী লাগবে, যদি আক্রমণ জিহাদ লাগে তখন রাষ্ট্রপ্রধান লাগবেই, বাধ্যতামূলক রাষ্ট্রপ্রধান লাগবে এবং সামর্থ্য লাগবে, দুইটা কটা শর্ত, দুইটা শর্ত বাধ্যতামূলক, একটা কি সামর্থ্য আর একটা হচ্ছে কি রাষ্ট্রপ্রধান থাকবে। কারণ আহলে সুন্নাত আকীদা হচ্ছে, যারা আকীদার বই লিখেছে প্রত্যেকে লিখেছে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা মা কুল্লি ইমামিন বাররিন ওয়া ফাজির, জিহাদ চলতে থাকবে, জিহাদ চলতে থাকবে কিয়ামত দিবস পর্যন্ত, মা কুল্লি ইমামিন বাররিন ওয়া ফাজির, তবে শর্ত হচ্ছে ইমামের সাথে হবে বাররিন ওয়া ফাজির, নেককার হোক ইমাম অথবা বদকার হোক, রাষ্ট্রপ্রধান হতে হবে। এখন যদি বলে যে রাষ্ট্রপ্রধান তো করবে না, রাষ্ট্রপ্রধান তো কাফের ইত্যাদি ইত্যাদি, আপনার দায়িত্ব আদায় শেষ, আপনার উপর ফরজ কমে গেছে, আপনার উপর দায়িত্ব দেয় নেই, আপনি বেঁচে গেছেন, আপনি এখন চিন্তা করবেন রাষ্ট্রপ্রধানকে ইসলাহের জন্য, এখন বাইরে আক্রমণ করার চিন্তা করবেন না, রাষ্ট্রকে ইসলাহ করার জন্য কিভাবে করবেন, বলার মাধ্যমে, নসিহতের মাধ্যমে, বিভিন্নভাবে মানুষকে দিন বোঝানোর মাধ্যমে, কারণ মানুষ যেরকম হয় রাষ্ট্রপ্রধান সেরকম হয়, কামা তাকুনু ওয়াল্লাহ আলাইকুম, তোমরা যেরকম হয় তোমাদের উপর সেরকম রাষ্ট্রপ্রধান আসবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনও ইমান বুঝে না, এখনও ইসলাম বুঝে না, এখনও সালাত আদায়কারী নয়, তাদেরকে আপনি কিসের কী তাদের উপরে কে আসবে তখন, এর চেয়ে ভালো আশা আশা করতেছেন কী জন্য, আপনি কতটুকু ভালো হয়েছেন চিন্তা করেন না। আসলে কি আপনার পরিবার ইসলাম আছে, আপনার বাবা যে সম্পত্তি রেখে গেছে আপনি কি বোনকে দিয়েছেন, আপনি কি অন্যায়গুলো করে যাচ্ছেন না, একটাও যদি বললাম, আপনি কি জামাতের সাথে সালাত আদায় করেন, আপনি কি ইমানের কথা বলেন, আল্লাহ সম্পর্কে আপনার ইমান ঠিক আছে কি না, আল্লাহকে আপনি কোথায় কী করছেন কিছুই জানেন না, আপনি ইমান সম্পর্কে কিছুই জানেন না, আপনি এখন হ্যাঁ আপনার উপরে এত ভালো রাষ্ট্রপ্রধান কোত্থেকে আসবে। হ্যাঁ, এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ তার সাথে বলা হয়েছিল যে ওমরের সময় এটা করতো এটা করতো, তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন ওমর যাদেরকে পেয়েছিল তারা ছিল ওসমান, আবু ওসমান, তারপরে আলী, হ্যাঁ আব্দুর রহমান ইবনে আওফ এদেরকে পেয়েছে, আমি কাদের পাইছি সেটা বলো আগে, আমার অধীন কারা, তুমি যে বলো আমি ওইটা প্রতিষ্ঠা করতে আমার ওদিন কারা আছে, এদের কাদের উপর প্রতিষ্ঠা করবো এটা বলো, তুমি শুধু আমাকে খোঁচাচ্ছ সারাক্ষণ যে ওমর এই করেছে ওমর এই করেছে, আমি কি কাদের উপর কথা বলতেছি, এরা তো ইসলাম সম্পর্কে বুঝতেছে না, এদেরকে এটা তো বুঝার আগে দরকার। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আক্রমণাত্মক জিহাদ হয় অবশ্যই কি লাগবে, রাষ্ট্রপ্রধান লাগবে এক, সামর্থ্য লাগবে এক, দ্বিতীয় রাষ্ট্রপ্রধান লাগবে দুই, দুইটা শর্ত মাস্ট। এই জন্য কোথাও আপনার যদি কোনো এটা ব্যবস্থাপনা না থাকে আপনি আর সেখানে দায়িত্ব আর কিছু না বলা পর্যন্ত যে এই কাজটা ঠিক না, ওরা আক্রমণ করছে ইত্যাদি বা আমাদেরকে জিহাদ করতে হবে ইত্যাদি বলা পর্যন্ত শেষ, আপনার দায়িত্ব শেষ। এরপরে আসছে যেটা যেটা নিয়ে আমার উপর আক্রমণ বহু আজকেও হবে আর পরেও হবে, সেটা আমি বলছি এখন, সেটা হচ্ছে যে আত্মরক্ষামূলক জিহাদের ক্ষেত্রে করণীয় কি, আত্মরক্ষামূলক জিহাদের ক্ষেত্রে, আত্মরক্ষামূলক জিহাদের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে আপনার ক্ষমতা থাকতে হবে, আপনার ক্ষমতা থাকতে হবে, দুনিয়ার কেউ কোনো কিতাবে দেখাতে পারবে না ক্ষমতা নাই তারপরে যুদ্ধ করতে বলেছে আল্লাহ এবং তার রাসূলের করেনি, কারণ এটা কোরআনের নীতির বিরুদ্ধে, হাদিস নীতির বিরুদ্ধে, আল্লাহ তাআলা বলছেন লা, আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিমু আল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ কাউকে যা দেয়নি সেটা আল্লাহ দায়িত্ব দেন না, আপনার সক্ষমতা নাই, আপনাকে ইসলাম দুইটা জিনিস দিয়েছে, একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে হিজরত, যদি আপনি থাকতে না পারেন মুসলিম দেশে ওদের আক্রমণ মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে থাকতে না পারেন, আপনি হচ্ছে সবর করবেন হাত্তা ইয়াতি আল্লাহ বিল ফারাজ, আল্লাহ তাআলা যখন পর্যন্ত সেখানে এমন কোন শক্তিশালী ব্যক্তিকে না পাঠাবেন যার অধীন জিহাদ করা যাবে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বর হচ্ছে আপনাকে যদি এটাও করতে না পারেন আপনি হিজরত করবেন কোনো মুসলিম দেশের দিকে, যেভাবে মায়ানমারের লোকরা আমাদের দেশে চলে আসছে তাই না, ফরজ কাজ করেছে তারা, কারণ ওখানে থাকতেও তাদেরকে দেওয়া হচ্ছে না, ওদের জুলুম করা হচ্ছে সেই জন্য। সুতরাং এই অবস্থাতে আপনার আমার যদি সরকার যদি বলতো চলো আমরা জিহাদ করি তখন ফরজ হয়ে যেত আমাদের জন্য, কিন্তু বলে নাই যেহেতু আপনার আমার উপর সে ফরজটা নাই, আমাদের উপর কী আছে এখন, যারা হিজরত করে আসবে তাদের সাহায্য করা,
আলহামদুলিল্লাহ বাংলাদেশিরা উদারভাবে সাহায্য করেছে, মন উজাড় করে দিয়ে সাহায্য করেছে মিয়ানমারের ভাইদেরকে, তাই না? করেছে না? করেছে। কিন্তু মারামারি হানাহানি করে গোপনে যাইয়া ওদের দুজনকে, হ্যাঁ, নাসাকা বাহিনীকে মেরে আসা, এটা কিন্তু শরীর বলে না। এটার মাধ্যমে ক্ষতি ছাড়া লাভ হয় না। ক্ষতি কি, ক্ষতি কি? আপনি একজনকে মারছেন, তা পুরো গ্রাম পুড়াই দিবেন, তাই না? দিছে না? আপনি কি করেছেন, তা অন্যায় করেছেন, তো এটা দ্বারা কিছুই হয়নি। এখন বর্তমানে বিশ্বাস করেন, আবার যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিহাদের পতাকা উড্ডীন না করেন ততক্ষণ পর্যন্ত আপনি এইভাবে হঠাৎ করে হুটহাট করে কিছু করে বসেন না। কেন? ততক্ষণ পর্যন্ত আপনার আপনার ক্ষতিই হবে। কোথাও মুসলিমরা এখনো জয়লাভ করতে পারেনি। দেখেন এই ফিলিস্তিনে কি করে, তারা পাথর মারে অথবা একটারে গোপনে মেরে ফেলছে, কি করে, এরপরে পুরো এলাকা শেষ করে দিচ্ছে। তা আপনার লাভ মনে হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছেন? মুসলিমরা সবসময় ফেকুল মুয়াজানাত, অর্থাৎ দেখবে যে এই কাজ করলে আমার ক্ষতি হবে কি লাভ হবে, দেখতে দেখা উচিত। আপনি গোপনে একটা কাজ করে ফেললেন, কয়েকজন যাইয়া হুটহাট করে মেরে ফেললেন, অথবা গোপনে একটা অস্ত্রের ভান্ডার বসাই দিলেন যে প্রশিক্ষণ নিচ্ছে, আপনাকে এই প্রশিক্ষণ নিতে কে বলেছে, এই অনুমতি আপনাকে কে দিয়েছে? এটা তো আপনার দায়িত্ব নয়, পারবেন না আপনি। বর্তমানে কেউ তরবারি জিহাদ করে না, ফালতু কাম এটা। এখনকার জিহাদ সবই হচ্ছে অস্ত্রের, এবং সেগুলো হচ্ছে মিটারে মিটারে যুদ্ধ করে। এই মিটারে কথা মারতে হবে বোমা, সেই বোমা কি আপনার হাতে আছে নাকি? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখন আপনাকে বেশি দরকার, সেটা হচ্ছে এই জিনিসটা জানানো যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, অভাব কষ্টে করছে, তাদের জন্য দোয়া করা, এক মানুষকে জানানো, যারা সরকার তাদেরকে উদ্বুদ্ধ করা যে আপনারা সহযোগিতা করুন, মুসলিম বিশ্বের সবাইকে আপনারা বলতে পারেন যে তারা যেন সহযোগিতা করতে এগিয়ে আসে, তাদেরকে সার্বিকভাবে আশ্রয় দেয়, তাদেরকে শত রকমের সহযোগিতা কথা করায়, এটা। কিন্তু আপনি আশ্চর্য হবেন, কাশ্মীরের জন্য আপনারা খুব কান্নাকাটি করছে, করি আমরাও করি, কিন্তু কি করেছে, এমন কি একজন রাষ্ট্রপ্রধান তো খোদ জাতিসংঘে যাইয়া এমন এমন বক্তৃতা দিছে যে মানুষকে আনন্দ উদ্দীপিত করে দিছে, কাশ্মীরের সমাধান কি হয়ে গেছে, কি হয়েছে, কিছুই হয়নি। তিনিও এসে দেখলেন যে বিশ্বের কেউ মুসলিমদের আর সাহায্য করছে না, তিনি এখন এমনভাবে চুপ মেরেছেন, মুখে কুল ফেটে দিয়েছেন, কারণ কিছু করার নেই। আপনি আমি সেই যুদ্ধ কোনোদিন জয়লাভ করতে পারবেন না, এবং সেই যুদ্ধ যাওয়ার জয়লাভের কাছেও যেতে পারবেন না, শুধু মুসলিমের রক্তক্ষয় হবে। এই জন্য এই জায়গাতে সবর অথবা হিজরত, এর বাইরে আর কোনো পথ আমরা দেখি না। আমি যেটা বিশ্বাস করে বলেছি, আপনাদের কাছে অন্য বড় বড় আলেমরা আছে, তাদের মত দেখতে পারেন। আমার মত হচ্ছে এটা, একজন মানুষ আত্মরক্ষামূলক জিহাদ অবস্থায় অবশ্যই তার প্রথম কাজ হবে, শর্ত হচ্ছে তাকে সক্ষম হতে হবে কাজটা করার জন্য। সে না পারুক, তাকে সহযোগ সহযোগিতাকারী আছে, পিছনে আসে দাঁড়াচ্ছে, তাদের উপর দাঁড়াতে হবে, এটা প্রথম কাজ। এটা না হলে সে কাজটা করবে না কখনো, বুঝতে পারছি কথা? কখনো এমন হতে পারে, ধর আক্রমণ করছে, আমাদের সাহায্য আসছে, দেরি হচ্ছে, তখন প্রতিরোধ করবে প্রত্যেকটা মানুষ, যে আমরা কয়েকজন 100 জন মরে গেলেও কোনো সমস্যা নাই, আমাদের সাহায্যকারীরা আসতেছে, রাষ্ট্রপ্রধান নিয়ে আসতেছে তিনি, অথবা ধরেন কাশ্মীরের এখানে পাকিস্তান একবারে বিরাট সব নিয়ে চলে আসতেছে, 10 দিন দাঁড়ায় যাওয়া সুবিধা না, 10 দিন মরে যায় আমরা সুবিধা, তাহলে আপনি দাঁড়ান। যখন আপনি দেখছেন বছরের বছর দাঁড়ায় থাকলে এখানে কোনো সমাধান হবে না, সেখানে আপনি এই কাজটা করবেন না, কারণ আপনার পিছনে ব্যক্তিদের মধ্যে কেউ নাই, আপনি নারী পুরুষদেরকে বিপদে ফেলবেন। এখন আপনি ধৈর্য ধারণ করুন, অবস্থান পরিবর্তন হবে, আল্লাহ তাআলা কখন কোন দিকে পরিবর্তন করবে আপনি জানেন। এমনও হতে পারে যে যে রাষ্ট্র এত কঠিন তিনি দেখাচ্ছে, আল্লাহ তাআলা সেটাকে খান খান করে দিয়েছে এবং সেটাকে মানুষের হাতে করায়ত্ত করে দিয়েছে, এবং দেখবেন যে মুসলিমরা তখন তাদের পতাকা বিভিন্ন জায়গায় উড্ডীন করতে পারছে, আল্লাহর কাছে দোয়া আমরা করি। কিন্তু আপনি যেটা নিয়ে আক্রমণ যেই পদ্ধতি নিয়ে আগাচ্ছেন, এটাই হচ্ছে সন্ত্রাসী পদ্ধতি, এটা কোরআন সুন্নাহর পদ্ধতি নয়। আপনাকে অবশ্যই আত্মরক্ষামূলক জিহাদের ক্ষেত্রেও আপনাকে সক্ষম হতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর, আপনার সব আসক্তি আসা পর্যন্ত আপনি দেরি করবেন, কিন্তু রাষ্ট্রপ্রধান লাগবেই, কোনো না কোনো রাষ্ট্রপ্রধান লাগবেই, কেউ না কেউ ব্যক্তিত্ব আপনাকে, হ্যাঁ, কেউ না কেউ বলে যে আমার শরীর আসতে দেরি হচ্ছে, হ্যাঁ, আল্লাহ তারা কেন কার রাখছে, হাদিসে কেন আসছে, ইল্লা মুতাহিদ, কোরআনে বলছে ইল্লা মুতাহিদ লাফিয়া, যে কিছু মানুষ পিছিয়ে আসবে কেন আরেকটা শক্তির সাথে মিশার জন্য। এর অর্থ হচ্ছে আপনি যেমনি ইচ্ছে এমনি শক্তির সাথে মিশাবেন না, বরং বা কাজ শুরু করে দিবেন না, যখন দেখবেন যে আপনার জয়লাভের সম্ভাবনা আছে সেখানে আপনি কাজটা করবেন, একদম সম্ভাবনা নেই আপনি বুঝতে পারছেন সেখানে আপনি মরে যেতে ইসলাম বলে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবির একদিন ফিরে আসছে যুদ্ধ থেকে, পালিয়ে আসে আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছেন আহনুল ফারুন, এ রাসূল আমরা পালাই গেছি, মানে লজ্জায় বলতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন বাল আনতুমুল আক্কারুন, তোমরা আবার যাবে কোনো সমস্যা নেই। শিখিয়ে দিলেন কেন, যে পালাইতে পারার সময় ঠিক মুসলিমরা সাময়িক চুপ থাকতে পারে, সবর করতে পারে, এবং সাময়িকভাবে তারা হিজরতও করতে পারে, কিন্তু শেষ
পরিণতি বলা আকবতুল মুত্তাকিন, মুত্তাকিদের হাতে হবে। শর্ত হচ্ছে এটার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতি ব্যক্তিকেন্দ্রিক না, সেই প্রস্তুতি রাষ্ট্রকেন্দ্রিক। ব্যক্তিগতভাবে প্রস্তুতিটা হয় না, যারা কয়েকজন মিলে একখানে বসে আমরা এখন অস্ত্রের ট্রেনিং নিলাম, নাউজুবিল্লাহ, এর চেয়ে সন্ত্রাসী কাজ আলো দুনিয়াতে হইতে পারে না। এগুলি হচ্ছে ফেতনা তৈরি করা এবং সমাজের মধ্যে যুবকদেরকে বিনষ্ট করার একটা পদ্ধতি। বরং এই সবগুলি এখন দরকার কি, এই যতক্ষণ পর্যন্ত যুদ্ধে না যাচ্ছে, সবাই দরকার হচ্ছে তালাবুল আলম, এলেম অর্জন করা। এলেম অর্জন করা হচ্ছে এই জন্য ফরজ, কারণ আপনি দেখতে পাচ্ছেন নফসের বিরুদ্ধে জিহাদ করতে হলে কী লাগে, এলেম লাগে। শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে কী লাগে, এলেম লাগে। অত্যাচারের বিরুদ্ধে জিহাদ করতে কী লাগে, এলেম লাগে। আর কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হলে এলেম লাগে। আল্লাহ বলে দিয়েছেন, কী বলেছেন, ওমা কানাল মুমিনুন লিয়ানফিরুকা আফা, মুমিনরা সব জিহাদে যাবে না, মুমিনরা সব জিহাদে যাবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, প্রত্যেক দল থেকে একটা দল থাকবে ইমান জিহাদে যাওয়ার কালেও, অর্থাৎ জিহাদ কায়েম হয়েছে তারপরে একটা দল থাকবে, তারা আল্লাহর দিনের এলেম অর্জন করতে থাকবে, অর্থাৎ এলেমের ভিতরে তার সীমা থাকবে, তারা বাড়তি কোনো কাজ করবে না, এলেমের মধ্যে তারা থাকবে, এটা শিখিয়ে দিলেন। এই জন্য যখন জিহাদ নাই, এখন হচ্ছে না, নাই আমি বলছি না, তো মাফ জিহাদ মানসুক হয়েছে বলছে, রহিত হয়েছে বলছি না, কিন্তু এখন হচ্ছে না যেহেতু তার শর্ত পূরণ হয়নি, এখন দরকার হচ্ছে বেশি বেশি করে এলেমের মধ্যে থাকা। আমি একটা প্রমাণ দিই, আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ, নাম শুনেছেন, মুসলিম নবীর উস্তাদ, যিনি যাকে আমরা বলতে পারি তিন পুরুষের ওস্তাদ। আমার ওস্তাদরা বলছে তিনি পড়েছেন, তারা ওস্তাদরা বলছে আমরাও পড়েছি, এখন তারা এখনও পড়তেছে, সামনে ইনশাল্লাহ পড়বে। এই মানুষটি বলেছেন যে আমি বসে আছি ওনার কাছে, এমন সময় ফিলিস্তিন থেকে কিছু ছেলেরা যুবকরা আসছে, আসে বলুন যে যে মোহতারাম শেখ আমাদেরকে কিছু নসিহত করবো, বলছে তোমাদের নসিহত করছি মারামারিতে যেও না, বই নিয়ে থাকো, কিতাবে চলে আসো, লেখাপড়ায় যাও, তোমরা দিনের মধ্যে দিন শিখো। আমি নিজে ওই বসে বসাছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি সত্য বলছি, এটা ছিলাম। তিনি শিখিয়ে দিলেন তাদেরকে, তোমরা যুদ্ধে যেও না, তোমরা দেখেন আফগান যেখানে আমাদের তো সেই অবস্থাও তৈরি হয়নি, সেখানে দৈনন্দিন মারামারি, তারপরে তিনি তাদেরকে বলছে তোমরা কিসে থাকো, এলমের মধ্যে থাকো। আপনার আশ্চর্য হবে, একটা সহজ বুদ্ধি দেই, এই যে মুষ্টিমেয় কয়টা ইহুদি সারা বিশ্ব দখল করে আছে, ও ইহুদিরা কোন জায়গায় যুদ্ধ করছে বলেন তো, কোথাও যুদ্ধ করে না, কী দিয়ে আগাইছে, বুদ্ধি জ্ঞান এগুলি দিয়ে আগাই গেছে তারা সব জায়গাতে, তাদের বই আপনি পড়তেছেন ইউনিভার্সিটিতে, চিন্তা করে দেখছেন, আপনার যদি কোনো ঠিক ওই রকম অবস্থা হইতো আপনার বইও তারা পড়ত, সেটা তো যান, আপনি এই দিক দিয়ে যান, ইন্টেলেকচুয়াল ওয়ারে যান, এটা না যাই আপনি গেছেন কোথায়, এমন যেটা আপনি পারবেন না ওই জিনিসে আপনি গিয়ে উপস্থিত হয়েছেন, এটা আসলে আপনার জন্য বেমানান, আমার জন্য বেমান, এটা করতে করা যাবে না, আসলে বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ নয়, আল হাদিস কি একটি দলের নাম নয়, না আল হাদিস কোনো দল হইতে পারে না, যদি দলের নাম হয় আমাদের করণীয় কি, দলের নাম হলে সেই দলের অংশ দলীয় লোক হিসাবে হওয়া যাবে না, দল নয়। আহলে হাদিস কি মানহাজের নাম, কিসের নাম, মানহাজের নাম, আবার বলছি কিসের নাম, মানহাজ, মানহাজ বুঝছেন মানে যেই পদ্ধতিতে চলতে হলে দুনিয়া এবং আখরাত সব লাভ হবে সেটা আহলে হাদিসের পদ্ধতি, কিন্তু এটা দলভাবে নেওয়া যাবে না, আমার দল হলে সে যত খারাপই হোক তার ভালো বলবো, এটা হারাম কাজ, এটাই হচ্ছে ওয়ালা এবং বাড়া, এটার উপর ওয়ালা এবং বাড়া হলে এটা হারাম, অর্থাৎ এইটা হইলে ভালো, এটা হইলে না হইলে খারাপ, এটা হারাম। আমার যেই হোক যদি সত্যিকার আলেম হয় তিনি আমার ভাই, যে যেটাই এখানে থাকুন না কেন, হ্যাঁ শহীদুল্লাহ খান মাদানি বলেন, অথবা মুজাফফর হোসেন বলেন, শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ বলেন, অথবা আবদুল্লাহ বিন আব্দুর রাজাক বলেন, এরা সবাই আমার ভাই, কেন আকিদের দিক থেকে এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কারা আছে, ডক্টর মঞ্জুর এলাহি বলেন, ডক্টর সাইফুল্লাহ, আকিদের দিক থেকে শ্রেষ্ঠ মানুষ কারা আছে। ওই দল নাম লেখাতে হবে না, দলের নাম লেখানোর অর্থ হচ্ছে আপনি যদি এর দ্বারা, হ্যাঁ আপনি সংগঠিত থাকতে পারেন, শরীয়তে নিষেধ করে না সংগঠিত থাকেন, কিন্তু সংগঠন করতে যাই আরেকজন মানুষকে যে সংগঠন করে না আপনার তাকে ঘৃণা করবেন, অর্থ হচ্ছে আপনারটা হারাম হয়ে গেছেন, বুঝতে পারছেন কথাটা, ওই জায়গাতে আপনি এখন হারামের জায়গায় চলে গেছেন, সেটা তখন আর করা যাবে না। হ্যাঁ মাজহাব কি, আরেকটু 10 নম্বর প্রশ্ন, ইসলামে বিভিন্ন দল করার অনুমতি আছে কি, যেমন হানাফি সুন্নি আহলে হাদিস ইত্যাদি, ইসলামে কোনো দল করার অনুমতি নাই, এটা আপনাকে একটু আগে বুঝিয়ে দিয়েছি, তবে ইসলাম সংগঠিত থাকতে বলে দাওয়াতের জন্য, কি জন্য, দাওয়াতের জন্য, সংগঠিত অর্থ এই নয় যে ভোটের জন্য, কিছু মানে ভোটের জন্য দাওয়াত একসাথে হচ্ছে এটা না, বরং দাওয়াতের জন্য, দাওয়াতের জন্য আপনার কি এই মানুষগুলো যেমন এই মসজিদের লোকেরা সংগঠিত হয়েছে কি, আমরা এখানে একটা মাস ইয়া করবো আলোচনা ব্যবস্থা করবো, এখানে বলছে আমি কারোর মানি না, আমি একা একা চলতে কিছুই হবে না, এখানে এই থাকতে পারবে, কিন্তু এটার কারণে যে আসে না তাকে ঘৃণা করতে পারবেন না, আরেক মসজিদে আরেক ভালো কাজ করতেছে করুক, সমস্যা নেই, শর্ত হচ্ছে একটা সহি মানহাজের উপর থাকতে হবে, সে যেখানে থাকুক না কেন সহি আকিদের উপর আছে, মানহাজের উপর আছে, সে আমার ভাই, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমেরিকা থাকুক আর ফ্রান্সে থাকুক, দু সমস্যা কিছু নেই আমার জন্য। এরপরের প্রশ্ন, মাজহাব কি, সহজ প্রশ্ন সবাই জানে,
মাঝহাব হচ্ছে চলার পথ বা যে পথে চলে মানুষ, এটা মাঝহাব। একটা পথে মানুষ মেনে নেয়, মেনে চলে। মাঝহাব পালনের প্রয়োজনীয়তা কতটুকু, মাঝহাব নাই এটা বলাটা ঠিক না। মাঝহাব চলছে, মাঝহাব অর্থে কি মত। হ্যাঁ, যদি কেউ কোরআন এবং হাদিসের বাণী বোঝার ক্ষেত্রে কোনো আলেমের শরণাপন্ন হন, এটাও তো একটা মাঝহাব। নিষিদ্ধ হচ্ছে কোনটা, একজনের কথাই শুনতে হবে আমার, আররা কি করেছে, আবু হানিফা রাহমাহুল্লাহ কি করেছে, যদি মালিকি মাজহাবে আমাকে মানতে হয়, যদি শাফি মাজহাব সব জায়গায় মানতে হতো, আহমদ ইবনে হাম্বল কি করেছে, কি অন্যায় করেছে, আমাকে সমস্ত আলেমে দ্বীনের মত থেকে আমাকে আলো নিতে হবে। সবাই ভালো কথা বলেছে, হ্যাঁ তাবেইনরাও ভালো কথা, ইমামরাও ভালো কথা বলেছে, প্রত্যেকেই আইমে দিন আইমে হাদিস সবাই ভালো কথা বলেছে। এদের থেকে যেটা কোরআন এবং সুন্নাহ নিকটবর্তী বা সেটা মিলে সেটাই আমি নিব, এর বাইরে যেটা দূরে থাকবে যেই বলুক না কেন সেটা পরিত্যাগ করবো, এটা হচ্ছে এটা এই পদ্ধতিতে অবলম্বন করতে হবে। এবং এটা করতে গিয়ে যদি কোনো মৃত মানুষের মতো নেয় হয় সেটা না যায় হবে না, জীবিত মানুষের নিতে হবে জরুরি না। হ্যাঁ, মানুষ মরে গেলে তার মত মরে যায় কথাটা ঠিক না, মানুষ মরে গেলেও তার মত থেকে যায়। সুতরাং আপনাকে নিতে হবে কোনটা, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা যেটা যে করেছে ইমামদের, যেটা সবচেয়ে কাছে অথবা যেটা সরাসরি মিলে যাচ্ছে এটা শুধু নেবেন, নিজের বানিয়ে বানিয়ে অথবা নিজের মত মতো একটা বানিয়ে, অথবা যে যেহেতু আমি অমুকের মতে আসি ওনার কোনো ইস্তেহাদ নেই আমি বানিয়ে ওনার আমার ইস্তেহাদ ওনার মতের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এটা যেন না হয়, এটা শরীয়ত বলেনি। আপনার আমার কাজ হবে এই জন্য এতেবার অনুসরণ করা, বানিয়ে বানিয়ে মাঝহাব তৈরি করা নয় বা অন্ধ অনুকরণ অন্ধ অনুসরণ যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার স্ত্রী একবার হজ করেছে, এখন যদি তার সামর্থ্য অনুযায়ী আবার হজ করে আমার সাথে, তাহলে এটা কি অপচয় হবে? জি না, আল্লাহর ন্যাক কাজে কোনো অপচয় নেই। এই জিনিসটি ভুল কথা অনেকে মনে করে, একজন মানুষ 10 বার উমরা করলে 20 বার অসুবিধা কি, এটা ভালো কাজ, ন্যাক কাজে কোনো অপচয় হয় না। কেউ যদি বলে ন্যাক কাজে অপচয় হচ্ছে সে আসলে বদভ্রষ্ট, কখনো না, যত বেশি করতে পারেন তত বেশি লাভ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতু লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এর মাঝখানে জিনিস কাফারা হয়ে যায়, আলহামদুলিল্লাহ সওয়াব আপনার। অনুরূপভাবে হাদিসের হজের ক্ষেত্রে বলা হয়েছে যে এক হজ থেকে আরেক হজ পর্যন্ত কাফারা, তাহলে বোঝা গেল মাঝখানের গুণা মাফ হয়ে যায়, তো ভালো কাজ করেছে, কেন অপচয় হবে? অপচয় এটার নাম নয়, অপচয় হচ্ছে অন্যায় কাজে একটা পয়সা ব্যয় করা অপচয়, ন্যায়ের মধ্যে কোনো অপচয় হইতে পারে না। আপনি টাকা পয়সা দিয়ে দিচ্ছেন আল্লাহর রাস্তায়, অপচয় হবে কেন, এটা খরচ করতেছেন। কিছু মানুষ বাড়িঘর রেখে গেলে কি এটা কি ভালো হলো না, আল্লাহর রাস্তায় খরচ করলে ভালো হলো, অবশ্যই খরচ করলে ভালো হবে, এটা অপচয় হবে না। এটা আমরা দেখি যে অনেক সামর্থ্যবান মানুষ অনেক উমরা করে থাকেন, কেউ তার সামর্থ্য অনুযায়ী বেশি বেশি করে উমরা করে থাকলে সেটি কি অপচয় নাকি এবাদতের মধ্যে গণ্য হবে, এটা উত্তর দিয়ে দিয়েছি। হ্যাঁ, 14 নম্বর, সব কিছু আমল করতে গেলে শুধু লোক দেখানো করতে ইচ্ছা হয় কিন্তু আমি তা মন থেকে ঘৃণা করি। যেমন যদি ইমাম হয় সলাতে তখন কেরাত সুর দিয়ে পড়তে ইচ্ছা হয়, কিন্তু এরকম হয় যে সুন্দর করে পড়ি সবাইকে শোনাই, সবাই বলবো অনেক সুন্দর পারে, এরকম করে লোক দেখানো বা সালাত পড়াই না। একটি উদাহরণ দিলাম, এরকম প্রায় সব আমলের ক্ষেত্রে হয়, পরে আর আমলটি করি না, এক্ষেত্রে কী করণীয় কী জানাবেন? মনে রাখবেন, মানুষের লোক দেখানোর ভয়ে আমল ত্যাগ করা হারাম, মানে লোক দেখানো হয়ে যাবে এই আশায় এই ভয়ে আপনি আমল ত্যাগ করে ফেলছেন, তো হারাম কাজ করছেন। আমি একজনকে বললাম যে জামাতে আসেন না কেন, কথা জামাতে গেলে মানুষে দেখে ফেলবে না, আমি তো ঘরে নামাজ পড়িয়ে দেব, মানে ওনার শয়তান তাকে কোন জায়গায় মানে একবারে খাঁটি সাধু বেশে তাকে কি করেছে, বিভ্রান্ত করে দিয়েছে, বিভ্রান্ত করে দিয়েছে। যদি মনে করেন যে কোরআন তেলাওয়াতের সময় বুঝাইলাম যে মানুষ শুনবে, বলে শুনুক, আমি আরও শুদ্ধ করে পড়বো, আরও সুন্দর করে পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন বলল, সাহাবী রাসূল বললেন যখন যে তুমি যে কোরআন পড়তেছিলে আমার কাছে মনে হচ্ছে এত এত সুন্দর, এই সুন্দর বলছে না, তখন সাহাবী বললেন যদি আমি জানতাম আপনি শুনছেন রাসূল আমি আরও সুন্দর করে পড়তাম। কি এটা কি হয়েছে, দেখি রিয়ে হয়েছে নাকি, না এটা কি আমি যত পারি অত সুন্দর করে, আপনাকে দেখালো আল্লাহ খুশি করে, তবে আপনি সুন্দর করে পড়াটা একটা জরুরি জিনিস, বুঝা গেল, আপনি কাজ সুন্দর করে করবেন। এরকম আপনার মতো বলে যে আমার থাকতো তো আমি এখানে বসতাম না, মানুষের দেখলে কইবো এটা কি কইবো আমি, তাই তো সব গেছে এই জাতীয় ভয়ে জুজুর ভয় করে, এটা শয়তানের কাজ সাজি। এটা আপনি আপনার আমল করে যাবেন, আল্লাহকে জানাবেন, দুনিয়ার মানুষ কিছুই করতে পারবে না, এটা আপনি মাথায় রাখবেন, বাস শেষ।
হ্যাঁ, কেউ যদি সুন্দর প্রশংসা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজল বুশাল মুমিন, ইমানদারের মুখ দিয়ে সুন্দর একটি প্রশংসা দিয়ে দিছে, এটা অগ্রিম আগাম সুসংবাদ এটা আপনার জন্য, এটা খুব খারাপ কিছু নেই। সুতরাং কেউ কিছু বলবে, কেউ আমাকে রিয়াকারী বলবে, দেখাচ্ছেকারী বলবে, ওই সমস্ত কিছু যায় আসে না, আমি আমার কাজ করেই যাবো। এইটাতে মানে এটা এটাতে যখন আপনি দৃঢ় প্রতিজ্ঞ হবেন তখন ওগুলি আর থাকবে না, এগুলি হচ্ছে শয়তানের কারসাজি। হ্যাঁ, অনুরূপভাবে পুরো কাজটাই মানুষের দেখানোর জন্য করেছেন, অর্থাৎ আপনার কোনো উদ্দেশ্য নেই, সেটা তো এটা ইমানদার করতে পারে না। ইমানদার কি সালাত তো তাকে পড়তেই হবে, সুতরাং সে সুন্দর করে পড়বো। হ্যাঁ, আমি যখন কেরাত পড়বো সুন্দর করে কোরআন তেলাওয়াত করবো, সমস্যা কি, কে কি দেখলো বো দেখলো বড় কিছু নাই। হ্যাঁ, দেখলো 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 অসুবিধা, দেখবেই, দেখলে কিছু আসে না, এটাকে তাড়িয়ে দিতে মাথা থেকে, এটা লোকাত কাজ। মাগরিবের সালাতের সময় কতক্ষণ থাকে আর কতক্ষণ আছে? আচ্ছা ইনশাল্লাহ, তাহলে মাগরিবের সালাতের সময় থাকে পৌনে এক ঘন্টা, প্রায় পৌনে এক ঘন্টা থাকে, আজানের পর থেকে পৌনে এক ঘন্টা থাকে। হ্যাঁ, জোহরের সালাতে চার চার দুই রাকাত পড়তে হয়, প্রতিবার সূরা ফাতিহা পড়ার সময় কি আমাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে? বাধ্যতামূলক নয়, আপনি ইচ্ছা করলে প্রতিবারেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়বেন প্রতি রাকাতেই, আর ইচ্ছা করলে না পড়লেও কোনো গুনাহ হবে না, আপনি গুনাহ হবে না, কোনো সমস্যা নেই, এটা একটা সুন্নতে আমল, যদি করতে পারেন ভালো। ষোলো, আরেকটা, এছাড়া কোরআন পড়ার সময় কি হাঁচি বা পাশের জনের সাথে একটু কথা বললে কি আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে? যদি হাসি দেন তো কিছুই করা লাগবে না, পার্থক্য আছে দুটোর মধ্যে, হাসি দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ছেন পড়ে যাবেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু পাশের লোকের সাথে কথা বললে আউযুবিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহ পড়বেন, কারণ আবার নতুন করে শুরু করছেন, মাঝখানে কাজ পড়ে গেছে সেই জন্য। সতেরো নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শেখ, আমি মোহাম্মদ সাইফুল ঢাকা হাজারীবাগ থেকে বলছি, আমার একটি প্রশ্ন ছিল কোরআন ও সুন্নাহ অনুযায়ী মানসিক চাপ কীভাবে দূর করবো, কীভাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মানসিক চাপ এটা কিন্তু বর্তমান সময়ের একটা বড় রোগ, মানুষ ধীরে ধীরে কি হচ্ছে আস্তে আস্তে ইয়া হয়ে যাচ্ছে, মানুষ কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপ্রেশনে ভুগতেছে, ডিপ্রেশনে ভুগতেছে, এবং এইটা থেকে মুক্ত হওয়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে দুনিয়ার সম্পর্ক কমাই দিতে হবে। মানুষ কি জন্য বেশিরভাগ মানসিক চাপে উপভোগ কখন জানেন, ছেলেরে কী করবো, মেয়েরে কী করবো, জমিটা উফি নিয়ে গেছে, অমুক এটা করছে, সবসময় বলবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর দোয়া করবেন আল্লাহুম্মা লা তাজআল দুনিয়া আকবার হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা, আল্লাহ দুনিয়াকে আমার বেশি চিন্তার জায়গা বানিয়ে দিও না, মানে বড় চিন্তার জায়গা বানিয়ে দিও না, দুনিয়ার বেশি চিন্তার কারণে মানুষ এটা হয়। এই জন্য বেশিরভাগ সময় একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি, মানুষ কিছুক্ষণ আনন্দ কাজও করবে, কিছুক্ষণ এলমের মধ্যে থাকবে, সবসময় কেবল একাকিত্ব অবলম্বন করবে না, বরং কিছুক্ষণ মানুষের সাথে মিশবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে স্ত্রীদের সাথে হাস্যরস করতেন, আপনি সেটাও করবেন, এর মাধ্যমে কিন্তু মানসিক অনেক সমস্যা চলে যায় আপনার, এই জন্য একাকিত্বের মধ্যে থাকবে না, যদি কোনো দুনিয়ার বিষয় হয়, মানে ইয়ার বিষয় হয়, পারিবারিক বিষয় হয়, আর যদি কোনো বেশি অর্থনৈতিক সমস্যা থাকেন, আপনার চেয়ে অভাব যারা আছে ওদের দিকে একটু তাকাবেন, ওদের একটু কথাবার্তা শুনবেন, তাহলে আপনার অবস্থা আর একটু উন্নতি হবে, এবং ভালো মানুষের পরামর্শ নেবেন, ন্যাক্কা মানুষের পরামর্শ নেবেন, কার এমন লোকদের কাছে বলবেন আপনার সমস্যাটা, যেই লোকটা আপনাকে সৎ পরামর্শ দিবে, আপনাকে শুধু ভালো জিনিসের প্রতি আগ্রহ দেখাবে, এমন লোকদের কাছে বলবেন না যারা আরও আপনার তুই তো গেছস এটা বলে, মানে তোর তো শেষ করে দিবে এরকম না, বরং আগ্রহী করবে দুনিয়ার প্রতি, এমন লোকদের কাছে বলবেন, তারা আপনাকে নতুন করে দুনিয়ায় চলার পথ দেখাবে, আগ্রহ দেখাবে। হ্যাঁ, এটাই করবেন। বহু মানুষ যখন আপনি একটা ভালো খারাপ কথা বলছেন, আরে এটা তো আর কোনো শেষ নেই, এটা না, এমন অনেক মানুষ পাবেন যারা বলবে যে এই তো কিছুই না, আপনি চিন্তা করবেন সবসময় নবী রাসূলের উপর কি গেছে, সাহাবায়ে কেরাম উপর কি গেছে, তা তো কিছুই ছিল না, খাবার ছিল না দুই মাস, আপনি এখন চিন্তা করতেছেন বাড়িঘরে যে মানসিক অবস্থা তৈরি করতেছেন, কিন্তু মানসিক কিন্তু বাদ দেন, কিছুই হবে না, আমি জিতে আছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটির কথা সবসময় স্মরণ রাখবেন, তিনি বলেছেন যে মান আসবাহা আমিনান ফি সিরবি, যে ব্যক্তি তার ঘরের মধ্যে, ছোট্ট ঘর, সিরবট তো হচ্ছে কোনো রকম ঢুকতে পারে, চিপা রাস্তা দিয়ে ঢুকতে পারে কোনোটা ঘর, হ্যাঁ পাখির বাসার মতো, আমিনান, সেখানে নিরাপদ আছে, ও আন্দাহু কুতু ইয়াউমিন, একদিনের খাবার আছে। হ্যাঁ, ওয়া আরেকটা হচ্ছে যে ওয়াস মুআফান ফি জাসাদি, শরীরের মধ্যে তার শরীর সুস্থ আছে, ফাকান্নাহু হাইজাতু দুনিয়া বিহাদা ফিরে, দুনিয়া সব তাকে দেয়া হয়েছে, তাহলে আর আপনার চিন্তা কিসের, কোনো চিন্তা নাই, আমি তো ভালো আছি, হ্যাঁ অমুক অসুস্থ, এটা হয়েছে এটা হয়েছে, অন্য ছেলে অসুস্থ, বলবেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছয় সন্তান মারা গেছে রাসূলের জীবন দশায়, ছয় সন্তান, ছয় সন্তান, আপনি তো এত কিছু হচ্ছে না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই হয়েছে সে হয়েছে কত দুনিয়া সব মাথায় রাখবেন, যখনই আপনি সিরা পড়বেন ইতিহাস পড়বেন তখনই আপনার থেকে এই ডিপ্রেশনটা কমে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ আজান দিয়ে দেন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله أشهد أن لا